প্রচলিত যে গণতান্ত্রিক রাজনীতি, ভোটাভুটির রাজনীতি, ভোট চাওয়ার রাজনীতি, নিজেকে বসাও অন্যকে নামাও, এই যে রাজনীতি মানে ক্ষমতার রাজনীতি, এই রাজনীতি আমাদের না। আমাদের রাজনীতি হচ্ছে আদর্শের রাজনীতি। তো খিলাফত শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন যেন উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে উল্লেখ করেছেন, খলিফা বা নেতা নির্বাচন করাটা কতটা জরুরি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশকে পর্যন্ত দাফন করা হয়নি এই বিষয়টা ফয়সালা না হওয়া পর্যন্ত। উম্মতের কল্যাণের জন্য নেতৃত্বের কোনো বিকল্প নেই, আর এ কারণেই ইসলামে খেলাফত নির্বাচন করাটা এতটা জরুরি। মূলত ইসলামী শাসন ব্যবস্থা আর বলা যায় না, এটাকে কি বলা যায়, এটা একটা ধর্মনিরপেক্ষ শাসন ব্যবস্থা শুরু হয়ে যায়। ওসমানীয় খেলাফত মূলত ধ্বংস হয়েছিল এই ধর্মনিরপেক্ষতাবাদ এবং গণতন্ত্রের মাধ্যম দিয়ে। সেই ভারতবর্ষের ইতিহাসে আমরা দেখি যে 1930 সালের দিকে এরকম একটা আন্দোলন হয়েছিল, কিন্তু তারপর থেকে ইসলামী খেলাফতের পক্ষে আর কোনো আলোচনা আমরা আর শুনি না। ইসলামী পলিটিক্স যেটা হচ্ছে, এই পলিটিক্স মূলত ইসলামী পলিটিক্স না, এটা গণতান্ত্রিক রাজনীতির একটা অংশ যা এখন হচ্ছে বর্তমানে। যে ইমানের কথা আমরা বলছি, সেই ইমান কি আসলে ইমান না শির্ক মিশ্রিত ইমান? বাংলাদেশে 99% মানুষ শির্কি জানে না, শির্কি জিনিস তাই জানে না। বাংলাদেশের 99% মানুষ আমলে সলে কি জিনিস সেটাই জানে না। আমলে সলে মানে মনে করে একটা ভালো কাজ করলাম, সেটাই আমলে সলে। আত্তাহরিক টিভি, ওহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য। সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাকুম লাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফা আল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্নাহুম লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ولا يبدلنهم من بعد خوفهم امنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فاولئك هم الفاسقون سوره نور 55 নম্বর আয়াত। বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামিয়া সালাফিতে আয়োজিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগর এবং সদর এলাকা থেকে আগত দিনী ভাইদের উদ্যোগে আজকের আয়োজনে এবং তালিম বৈঠকে উপস্থিত সম্মানিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘের দায়িত্বশীল বৃন্দ এবং আল মারকাজুল ইসলামিয়া সালাফির সুপ্রিয় ছাত্র ভাইয়েরা, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আর অশেষ রহমতে আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কিছু আলোচনা করার জন্য এখানে এসে উপস্থিত হতে পেরেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ দান ধন্য করেছেন। দুনিয়াবি যাবতীয় ব্যস্ততাকে উপেক্ষা করে তার দিনকে জানার জন্য, দিনের পথে নিজেকে পরিচালনা করার জন্য আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। তার উদ্দেশ্যে আমরা অন্তরন্তস্থল থেকে আরও একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি, যার আদর্শকে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে এবং বাংলার জমিনের প্রতিটা ঘরে, প্রতিটা বাড়িতে, প্রতিটা মানুষের দুয়ারে দুয়ারে, যার সুন্নাতকে ছড়িয়ে দেওয়ার জন্যই আমাদের এই সার্বিক প্রচেষ্টা। আমরা তার উদ্দেশ্যে দরুদ পাঠ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে যে আলোচনার বিষয়টি, এই বিষয়টি আসলে আলোচনা করতে গেলে একটু পড়াশোনা করা দরকার, যদিও সেরকম সময় পায়নি। আমাদের দায়িত্বশীল ভাইরা হঠাৎ করেই বলল যে আজকে আয়োজনটা এরকম আছে, তো আমি আর চিন্তা ভাবনা না করি ভাবলাম যে না, যেহেতু সময় সমাগত, এখন যে সময়, এখন হচ্ছে নির্বাচনের সময়, তাই না, রাজনীতির সময়, মানে বাংলাদেশের রাজনীতি এখন, রাজনীতি বলা হয় যে এখন মানে গণতন্ত্র চলছে, জনগণের তন্ত্র, এই জনতন্ত্র গণতন্ত্র চলে শুধুমাত্র নির্বাচনের এক মাস আগে, সারা বছর কোনো খোঁজখবর নাই। 5 বছর পর পর যখন নির্বাচন হয় তখন আমাদের রাজনীতি নিয়ে মানে কি বলবো নানা রকম কার্যক্রম শুরু হয়ে যায়, আর সেটাকে আমরা বলি যে আমরা খুব রাজনীতি সচেতন। সম্মানিত উপস্থিতি, আসলে রাজনীতিটা কি, ইসলামী রাজনীতি কি, ইসলামী খেলাফত কি, এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের মধ্যে আলোচনা অনেকটা কম হয়, বিশেষ করে আমরা যারা আহলুল হাদিস, আমাদের আসলে কার্যক্রম অনেকটাই মূলত ধর্ম সংস্কার নিয়ে হয়। এর পিছনে কারণও আছে, কারণ বাংলাদেশের যে বর্তমান অবস্থা, মূলত মানুষ তো ধর্মই জানে না, রাজনীতি কখন বুঝবে, রাজনীতি অনেক পরের বিষয়, সে ধর্মই জানে না।
সে তাওহীদ জানে না, শিরক জানে না, সে কেন মুসলমান, সে কেন আহলে হাদিস, এই জিনিসটাই সে জানে না। এই জন্য আমরা সাধারণত এই সমস্ত আলোচনা নিয়ে ব্যস্ত থাকি, তাওহীদ সুন্নাতের আলোচনা নিয়ে ব্যস্ত থাকি, শিরক বেদাতের বিরুদ্ধে আমাদের সাধারণত কথাবার্তা হয়ে থাকে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাইড, রাজনীতি নিঃসন্দেহে আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ সাইড, আমরা চাইলেই এখান থেকে এড়িয়ে নিজেদেরকে থাকতে পারবো না। তো এই জায়গাটা আমরা কিন্তু অনেক সময় আলোচনার বাইরে রাখি। যদিও আহলে হাদিস আন্দোলনের, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশে তিনটা সংস্কার কার্যক্রম আছে আপনারা জানেন, প্রথমত নেতৃত্বের সংস্কার, তারপরে অর্থনৈতিক সংস্কার, তারপরে শিক্ষা সংস্কার, তিনটা সংস্কার আছে। তো নেতৃত্বের সংস্কার মানে কিন্তু রাজনীতি। তো এই নেতৃত্বের সংস্কারের নিয়ে আমরা কথা বলি আমভাবে, কিন্তু অ্যাকচুয়ালি যেভাবে মানে একাডেমিক্যালি কথা বলা দরকার সে বিষয়গুলো নিয়ে আমরা একটু কমই কথা বলি। তো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনার প্রসঙ্গ আসলো মূলত আমাদের এবারে তাওহীদের ডাক পত্রিকায় একটা সম্পাদকীয় লেখা হয়েছে, আমাদের রাজনীতি ইমারত খেলাফত। এটা কিন্তু আমাদের একটা স্লোগান, কিন্তু আহলে হাদিস আন্দোলনের একটা স্লোগানও এটা, যে আমাদের রাজনীতি ইমারত খেলাফত। এটা লেখার প্রেক্ষাপট ছিল এটাই, যেহেতু এখন রাজনীতি মানে রাজনীতি যে এখন যে সময়টা যাচ্ছে, এই সময়টা হচ্ছে কিছুদিন পরে নির্বাচন হবে, সবার একটা মানে নজর হচ্ছে এদিকে যে নির্বাচনে কী হচ্ছে না হচ্ছে, আমাদের কী ভূমিকা, আহলে হাদিসের আমাদের কোনো ভূমিকা আছে কি না, এই বিষয়গুলো নিয়ে আমাদের অনেকেরই চিন্তা চেতনা থাকে। বা আমাদের যারা মানে কি বিদ্বেষী আর কি, বিদ্বেষী বলবো, তারা মনে করেন যে আহলে হাদিসরা শুধু এই সুন্নাত বেদাত নিয়ে পড়ে আছে, এরা দেশ সমাজ নিয়ে কোনো চিন্তাভাবনা নাই, কি বলবো, একটা অসচেতন একটা সম্প্রদায় হিসাবে আমাদের ধরে নিয়েছে। তো আমরা এই জিনিসটাই জানান দিতে চাচ্ছি, না আমাদের রাজনীতি প্রচলিত রাজনীতির মতো না, প্রচলিত যে গণতান্ত্রিক রাজনীতি, ভোটাভুটির রাজনীতি, ভোট চাওয়ার রাজনীতি, নিজেকে বসাও অন্যকে নামাও, এই যে রাজনীতি ঢাল মানে ক্ষমতার রাজনীতি, এই রাজনীতি আমাদের না। আমাদের রাজনীতি হচ্ছে আদর্শের রাজনীতি, আমরা সেই পথে রাজনীতি করতে চাই যেই পথ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন, আমরা সেই পথে রাজনীতি করতে চাই যেই রাজনীতি করে গিয়েছেন 124,000 পয়গম্বর, তারা যেই পথ দেখিয়ে দিয়েছেন, আমাদের রাজনীতি সেই পথের রাজনীতি, আমাদের রাজনীতি প্রচলিত অর্থে এই ক্ষমতার রাজনীতি না। এই জিনিসটাই আমরা আজকে পরিষ্কার করার জন্য চেষ্টা করবো, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথম কথা হচ্ছে ইসলামী খেলাফতটা কি, আমরা কিন্তু ইসলামী রাজনীতির কথা বলি না, কি বলি, ইসলামী খেলাফত বলি। খেলাফত শব্দটার অর্থ কি, খলিফা আমরা কেন বলি, বা ইসলামী রাজনীতিটাকে কেন ইসলামী খেলাফত বলা হয়। মূলত ইসলামী খেলাফত মানে হচ্ছে একটা প্রতিনিধিত্ব, কার প্রতিনিধি, শাসকরা যারা আসবেন সমাজের, যারা শাসন করবেন, তারা শাসন করবেন নিয়াবাতান আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, সেই শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য পরবর্তীতে যারা প্রতিনিধি হিসেবে আসবেন তাদেরকে বলে খলিফা। খলিফা শব্দটা আসছে আল খালফু মাজদা থেকে, খালফু মানে যে পিছনে থাকে, সালাফ মানে যে সামনে থাকে, খালাফ মানে যে পিছনে থাকে, খালাফ থেকেই খলিফা, খলিফা মানে যে পিছনে থাকে, তার মানে সামনে একজন আছে, কে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল খিলাফাতু আলা মিনহাজিন নবী, মিনহাজিন নবুয়া, নবুয়তের তরিকায় যে রাজনীতি তার নামই হচ্ছে ইসলামী খেলাফত। তাহলে ইসলামী খেলাফত মানে একটা প্রতিনিধিত্বশীল একটা রাজনীতি, এই প্রতিনিধিত্ব কার পক্ষ থেকে হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, আল্লাহ রসুল যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে গিয়েছিলেন সেই শাসন ব্যবস্থা পুনরায় যারা প্রতিষ্ঠা করবেন পরবর্তীতে ধারাবাহিকভাবে তাদেরকে বলা হয় কি, তারা হচ্ছেন খলিফা। খেলাফত প্রতিষ্ঠা করা এটাকে, আচ্ছা সে জায়গায় আমরা পরে যাচ্ছি, খেলাফত নামকরণের কারণ আমরা উল্লেখ করেছি, আল্লাহ রসুল সাল্লাহ আসলাম পবিত্র কোরআনে কিন্তু খলিফা শব্দটা বেশ কয়েকবার এসেছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খিলাফত শব্দটা তিনি ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে দাউদ আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরযি, নিশ্চয়ই আমি তোমাকে পৃথিবীবাসীর জন্য খলিফা হিসাবে নিয়োগ করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিনহাজিন নবুয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে একটা খিলাফত আসবে, সেই খিলাফত হবে কি, আলা মিনহাজিন নবুয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো নিয়ম অনুযায়ী সেই খেলাফত প্রতিষ্ঠিত হবে। তো খেলাফত শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন যেন উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি উল্লেখ করেছেন। এবার আসি খেলাফতের হুকুম নিয়ে, খেলাফত প্রতিষ্ঠা করা এটা কি আমাদের জন্য ফরজে আইন নাকি ফরজে কিফায়া? ফরজে কিফায়া মানে আমরা জানি, ফরজে কিফায়া মানে কি, হ্যাঁ যদি কেউ আমাদের পক্ষ থেকে দায়িত্ব পালন করে খেলাফতের,
তাহলে আমাদের সবার জন্য সেটা যথেষ্ট হয়ে যাবে। কিন্তু কেউ যদি খলিফা না থাকে সেই সময় আমাদের দায়িত্ব কি হবে? আমাদের প্রত্যেকের জন্য দায়িত্ব হয়ে যাবে খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু খেলাফত যখন কায়েম হয়ে যাবে তখন সবার জন্য দায়িত্ব থাকবে না, দায়িত্ব কার হবে? যার হাতে খেলাফত গেছে তার জন্য সেটা দায়িত্ব হিসাবে চলে আসবে। ইসলামী খেলাফত নিয়ে বইপত্র খুব কম লেখা হয়েছে। মজার বিষয় হচ্ছে ইসলামের অন্যান্য বিষয় নিয়ে কিন্তু অনেক বইপত্র লেখা হয়, কিন্তু ইসলামী খেলাফত নিয়ে, ইসলামী ইমারত নিয়ে বইপত্র তেমন লেখা হয়নি বললেই চলে। যদিও হাদিসের একটা অধ্যায় কিন্তু আছে কিতাবুল ইমারা, যারা তোমরা সানাবিয়ার ছাত্র এখানে তারা সবাই পড়েছো, মিশকাত যখন পড়েছো বা পরবর্তীতে যখন তোমরা সহিহ বুখারী মুসলিম বা অন্যান্য গ্রন্থগুলো পড়বে সেখানে কিন্তু কিতাবুল ইমারা নামে একটা অধ্যায় আছে, অর্থাৎ রাষ্ট্র পরিচালনা নিয়ে। যেটা বলছিলাম যে আমরা সাধারণত মানে সালতানাত নিয়ে, খেলাফত নিয়ে একটা বই শুধু এই নামে পাই যেটা ইমাম মাওয়ারদি লিখেছিলেন, আল আহকাম সুলতানিয়া। এই নাম দিয়ে বই বলা যায় একটাই আছে, এই ছাড়া অন্যান্য বই যেটা আছে সেটা সেই আলোচনাগুলো খুবই সংক্ষিপ্ত আলোচনা। তো আমরা এখানে যেটা বলার চেষ্টা করছিলাম যে খেলাফতের হুকুমটা কি, খেলাফতের হুকুমটা হচ্ছে ফরজে কেফায়া। ফরজে কেফায়া একজন যখন পালন করেন এই দায়িত্ব তখন অন্যদের পক্ষ থেকে সেটা যথেষ্ট হয়ে যায়। আর যদি প্রতিষ্ঠিত না থাকে তাহলে সমস্ত ইমামের একমত বা সবাই ঐক্যমতে যে কথাটা বলেছেন, আজমাউ আলা আন্নাহু ইয়াজিব আলাল মুসলিমিনা নাসবাল খলিফাতিন, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব হয়ে যাবে তার জন্য একজন খলিফাকে নিয়োগ করার জন্য প্রচেষ্টা চালানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পরে তাকে দাফন করা হয়েছিল কয়দিন পরে জানা আছে আমাদের? তিন দিন পরে, তাই না? তিন দিন পরে তার জানাজা হয়েছিল। কেন? এর পিছনে একটা বড় কারণ কিন্তু আমরা জানি না, এর কারণটা ছিল মূলত পরবর্তী খলিফা কে হবেন। তার মানে ইসলামে খলিফা বা নেতা নির্বাচন করাটা কতটা জরুরি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশকে পর্যন্ত দাফন করা হয়নি এই বিষয়টা ফয়সালা না হওয়া পর্যন্ত। ইমাম ইবনে তাইমিয়া তিনি বলছেন যে ভিলায়াত আমরিন নাস মিন আদামি ওয়াজিবাতি দিন, দিনের সবচেয়ে বড় কর্তব্যের মধ্যে অন্যতম কর্তব্য হচ্ছে মানুষের জন্য ভিলায়াত বা মানুষের সামাজিক জীবন পরিচালনার জন্য ওয়ালি বা নেতা নির্বাচন করা। বা লা কিয়াম আলি দিন ইল্লা বিহা, বরং দিনের প্রতিষ্ঠাই হয় না ভিলায়াত ছাড়া বা নেতৃত্ব ছাড়া। ফাইন্না বানি আদাম লা তাতিমু মাসলাহাতুহুম ইল্লা বিল ইসতিমা, কেননা মানুষের কল্যাণ সাধন হয় না যতক্ষণ না পর্যন্ত তারা কোনো কাজের জন্য একত্রিত না হয়। আর ওয়ালা বুদ্দালাহু মিনাল ইনদাল ইসতিমা মিন রাসিন, আর যখন তারা একত্রিত হবে, যখনই তারা ঐক্যবদ্ধ হবে, জামাতবদ্ধ হবে, তখনই তাদের একজন নেতা নিঃসন্দেহে নির্বাচন করতে হবে। আপনি একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য বসেছেন কিন্তু মাদ্রাসার কোনো প্রিন্সিপাল রাখলেন না, কোনো দায়িত্বশীল রাখলেন না, প্রতিষ্ঠান চলবে? যেখানেই আপনি যান না কেন, যখনই সামাজিকতার বিষয় থাকবে সেখানে অবশ্যই নেতৃত্ব লাগবেই। এজন্য উম্মতের কল্যাণের জন্য নেতৃত্বের কোনো বিকল্প নেই, আর এই কারণেই ইসলামী খেলাফত নির্বাচন করাটা এতটা জরুরি। এবারে আসি আমরা খেলাফতের ইতিহাসটা নিই। মুসলিম উম্মা একটা দীর্ঘ সময় খেলাফতের মধ্যে ছিল, এমনকি মাত্র 100 বছর আগে, আমরা তখন খেলাফত ভুলেই গেছি, খেলাফত নামে যে কিছু ছিল এটা আমাদের মাথা থেকে চলে গেছে। বিগত মাত্র 110 বছর আগ পর্যন্ত মুসলিম উম্মার একটা 1300 বছরের লম্বা খেলাফত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খেলাফত প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন সেই খেলাফত প্রতিষ্ঠিত হয়েছিল, আরো সুপ্রতিষ্ঠিত হয়েছিল চার খলিফার মাধ্যম দিয়ে। তারপরে আরেকটা খেলাফত এসেছিল, যদিও সেটাকে আমরা অনেকে খেলাফত বলি না, সেটাকে বলি আমরা কি বলবো, শাসন ব্যবস্থা, সালতানাত উমাইয়া বা মানে উমাইয়া খেলাফত বা উমাইয়া সালতানাত। তারপরে এসেছিল আব্বাসীয় সালতানাত, তারপরে এসেছিল ওসমানীয় সালতানাত, এবং এর মাধ্যম দিয়ে কিন্তু এই খেলাফতের এই যে ধারাবাহিকতা এটা শেষ হয়ে গেছে। খেলাফতের রাশেদা, প্রথম যেটা খেলাফত প্রতিষ্ঠিত হয়েছিল আল্লাহ রাসূল ইসলামের মৃত্যুর পরে, সেই খেলাফতের নাম কি ছিল? খেলাফতুর রাশেদা। এই খেলাফতুর রাশেদা এটা প্রতিষ্ঠিত হয়েছিল মূলত চার খলিফার মাধ্যম দিয়ে, ইসলামের চারজন খলিফার মাধ্যম দিয়ে যে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছিল সেই খেলাফতের বিষয়ে আল্লাহ রাসূল ইসলাম আগেই কিন্তু ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আল খেলাফত বাদি ফি উম্মতি সালাসুনা সানাতান, আমার মৃত্যুর পরে মুসলিম উম্মার মধ্যে খেলাফত থাকবে 30 বছর। সুম্মা মুলকুন বাদাহু, অতঃপর যারা আসবে সেটা আসবে রাজত্বের যুগ, সেটা আর খেলাফত আল্লাহ রাসূল বলেন নাই, বলেছেন রাজত্বের যুগ। আল্লাহ রাসূলের আরো একটি হাদিস মুসনাদ আহমদে এসেছে, হাদিসটা বিবরণ এভাবে, আল্লাহ রাসূল বলছেন যে
নবুয়ত তোমাদের মাঝে যতদিন আল্লাহ চাইবেন থাকবেন, তারপরে একসময় নবুয়ত তুলে নেওয়া হবে, তারপরে আসবে খেলাফত। এই খেলাফত থাকবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো নীতি অনুযায়ী। এই খেলাফত যতদিন আল্লাহ চাইবেন ততদিন থাকবে, তারপরে এই খেলাফত তুলে নেওয়া হবে। সুম্মা তাকুনু মুলকান আযান, অতঃপর এমন একটা শাসন ব্যবস্থা আসবে যেই শাসন ব্যবস্থায় শাসকরা হবে জালেম। তারপরে এমন একটা শাসন ব্যবস্থা আসবে যেই শাসন ব্যবস্থায় শাসন ব্যবস্থাটা হবে মুলকান জাবরিয়াতান, এমন একটা শাসন ব্যবস্থা যেই শাসন ব্যবস্থা জবরদখল করে ক্ষমতা আঁকড়ে ধরে থাকবে। তারপরে এমন একটা শাসন ব্যবস্থা আসবে যেই শাসন ব্যবস্থা হবে আলা খিলাফাত তাকুনু খিলাফাতুন আলা মিনহাজি নবুয়া, যেটা আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো নীতি অনুযায়ী প্রতিষ্ঠিত হবে। বর্তমানে আমরা যে যুগে আছি এই যুগটাকে আমরা বলতে পারি মুলকান জাবরিয়াতান, এমন একটা যুগ যেই যুগে যারা শাসক আছেন শাসকরা জোর করে ক্ষমতা আঁকড়ে ধরে থাকে, ক্ষমতা জোর করে আঁকড়ে ধরার যুগ, এটাকে বলা হয় মুলকান জাবরিয়াতান। এরপরে আল্লাহ রাসূল সুসংবাদ দিয়েছেন যে একটা সময় আসবে যখন আবার খেলাফত প্রতিষ্ঠিত হবে, তবে সেই খেলাফত মূলত আমাদের দ্বারা নয়, প্রতিষ্ঠিত হবে কার দ্বারা? ইমাম মাহদির দ্বারা। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন সেই খেলাফতটা আবার প্রতিষ্ঠিত হবে। তো প্রথম খেলাফত ছিল খেলাফত রাশেদা, সেটা ছিল 30 বছর। তারপরে উমাইয়া খলিফা, উমাইয়া খলিফারা রাজত্ব করেছিলেন প্রায় 150 বছর, 661 খ্রিস্টাব্দ থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত যে খেলাফত প্রতিষ্ঠিত হয়েছিল এই খেলাফত প্রায় 140 বছর ধরে জারি ছিল। এবং এই খেলাফতকালে মুসলিম উম্মা যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিল এবং মুসলিম উম্মার শাসন ব্যবস্থাটা যত মানে বিশাল একটা ল্যান্ড নিয়েছিল, এত বড় শাসন ব্যবস্থা পৃথিবীতে আর আসে নাই। অর্থাৎ ওই সুদূর বলা যায় স্পেন থেকে শুরু করে এইদিকে ফিলিপাইন পর্যন্ত এই দীর্ঘ একটা ল্যান্ড ভূখণ্ড একসাথে একজন শাসকের অধীনে পরিচালিত হয়েছিল, এটা বিশ্বের ইতিহাসে আর কখনো ঘটে নাই যে একসাথে এত বিশাল ল্যান্ড একসাথে পরিচালিত হতে পারে। এটা সম্ভব হয়েছিল উমাইয়া খলিফাদের সময়। এই সময় কিন্তু হিন্দুস্তানে প্রথম ইসলাম আসে, ওইদিকে আন্দালুসে ইসলাম আসে, বলা যেতে পারে সারা বিশ্বব্যাপী যে রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে ইসলামের সেটা মূলত এই উমাইয়া খেলাফতের সময়। তারপরে আসে আব্বাসীয় খেলাফত যেটা 750 থেকে 1517 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 700 বছর পর্যন্ত এই খেলাফতটা জারি ছিল। এই খেলাফতের প্রতিষ্ঠা হয়েছিল মূলত আচ্ছা আরেকটু বলে নেই, উমাইয়া খেলাফত কেন বলা হয় এটা কি আমাদের জানা আছে? ছাত্র ভাইদের এটা জানা দরকার। উমাইয়া বংশ না, উমাইয়া বংশ উমাইয়া বিন আব্দুস শামস বা আব্দে শামস নামে একজন ছিল, যে ছিল মূলত কুরাইশদের একটি কবিলার মানে লিডার, এবং তার বংশ থেকে এসেছিলেন মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু। মুআবিয়া কি রাদিয়াল্লাহু আনহু না? তিনি একজন সাহাবি, তিনি ছিলেন আবু সুফিয়ান ইসলামের এক সময়ের মহাশত্রু যিনি পরবর্তীতে মুসলমান হয়ে গেছিলেন, তার সন্তান মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। তিনি ইসলাম গ্রহণ করেছিলেন তার বাবারও আগে। এই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আমাদের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পরে তিনি শাসন ক্ষমতায় এসেছিলেন। আসার পরে তিনি যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিলেন সেটাকে বলা হয় উমাইয়া শাসন, কারণ তিনি ছিলেন উমাইয়া বংশধর। উমাইয়ার যে বংশধর সেই বংশধর থেকে তিনি এসেছিলেন বলেই তার রাজত্বকালকে বা তার প্রতিষ্ঠিত এই খেলাফতকে বলা হয় উমাইয়া খেলাফত। তারপর এসেছিল আব্বাসীয় খেলাফত। আব্বাসীয় খেলাফত কেন বলা হয়? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিব তার বংশধরদের মাধ্যম দিয়ে মূলত এই শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এই শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হয়েছিল মূলত খোরাসানে, খোরাসান বলতে বর্তমান যে ইরান এই এলাকাতে মূলত প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে সেটা আবার বাগদাদে চলে যায় এবং বাগদাদে ছিল আব্বাসীয়দের মূল রাজধানী। এই খেলাফত প্রতিষ্ঠিত ছিল 1517 খ্রিস্টাব্দ পর্যন্ত, প্রায় 650 থেকে 700 খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপরে এই খেলাফতের পরিবর্তন হয়, তারপরে আসে ওসমানীয়রা। ওসমানীয় খেলাফত প্রতিষ্ঠিত হয় 1517 সালে এবং বর্তমান যে তুরস্ক, এই তুরস্কে এই খেলাফতের প্রতিষ্ঠা হয়। এই খেলাফত জারি ছিল আরও প্রায় 400 বছর, 1517 থেকে 1924 সাল, 1924 সাল পর্যন্ত এই খেলাফত ছিল ওসমানীয় খেলাফত। এবং এই খেলাফত ধ্বংস হয়ে যাওয়ার মাধ্যম দিয়েই মুসলিম উম্মার মধ্যে থেকে খেলাফত জিনিসটা একেবারে উঠে যায়।
এবং তারপর থেকে যে শাসন ব্যবস্থা বর্তমানে আমাদের মধ্যে চলমান এই শাসন ব্যবস্থাকে আমরা বলি মূলত ইসলামী শাসন ব্যবস্থা আর বলা যায় না এটাকে কি বলা যায় এটা একটা ধর্মনিরপেক্ষ শাসন ব্যবস্থা শুরু হয়ে যায় ওসমানীয় খেলাফত মূলত ধ্বংস হয়েছিল এই ধর্মনিরপেক্ষতাবাদ এবং গণতন্ত্রের মাধ্যম দিয়ে যিনি ধ্বংস করেছিলেন তার নাম কি কামাল আতাতুর্ক মাশাআল্লাহ তোমরা জানো কামাল আতাতুর্ক এর মাধ্যম দিয়ে মূলত হয়েছিল এবং তার মাধ্যম দিয়ে যে এই থিওরিটা প্রতিষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে আল ইসলাম লা ইয়াদউ ইলা শাকলিন মুআইনিন মিন আশকালিল হুকম ইসলাম শাসন ক্ষমতা নির্দিষ্ট কোনো রূপরেখা প্রদান করে নাই এর আগে যত খেলাফত প্রতিষ্ঠিত হয়েছিল তাদের মতে এই খেলাফতগুলো প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামের নামে কিন্তু এই খলিফারা মূলত ইসলামের নামকে ব্যবহার করে শাসন ক্ষমতায় থাকতে চেয়েছিল বলে তারা ইসলামের নাম নিয়ে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করেছিল কিন্তু ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রসুল কখনো বলেন নাই এটাই হচ্ছে তাদের বক্তব্য এবং তারা বলতে চেয়েছে যে রাষ্ট্রে রাষ্ট্রে দিন হবে শুধুমাত্র মসজিদের মধ্যে মানুষ দিন পালন করবে কোথায় শুধু মসজিদের মধ্যে দিন আবার রাষ্ট্রে কেন পালন করতে হবে রাষ্ট্রে নানা ধরনের জনগণ থাকে সেখানে হিন্দু থাকে মুসলমান থাকে খ্রিস্টান থাকে যদি রাষ্ট্র ক্ষমতায় একটা ধর্ম থাকে তাহলে বাকি ধর্মের লোকরা কি করবে এই সমস্ত আজগবি থিওরি দিয়ে বা বর্তমানে যে প্রচলিত থিওরি ধর্মনিরপেক্ষতাবাদের থিওরি এই থিওরিটা প্রথম কামাল আতাতুর্কের মাধ্যম দিয়ে মুসলিম উম্মার মধ্যে চেপে বসে এবং তখন থেকে আমরা কিন্তু এই ধর্মনিরপেক্ষ শাসন ব্যবস্থার মধ্যে রয়েছি দুঃখজনক একটা বিষয় যেটা হয়তো আমরা অনেকেই জানি না ১৯২৬ সালে কায়রোতে একটা বিরাট সম্মেলন হয়েছিল সেই সম্মেলনে এই আলোচনা বিষয়বস্তু ছিল যে ইসলামী খেলাফত আমরা আবার পুনরায় নিয়ে আসবো কি না সেই যে সামিটটা হয়েছিল বা সেই যে একটা সম্মেলন হয়েছিল সেই সম্মেলনে অধিকাংশ মুসলিম দেশগুলো অংশগ্রহণ করে নাই ফলে কোনো সিদ্ধান্ত ছাড়াই ওই বৈঠক শেষ হয়ে যায় কোনো আলোচনাই হয়নি আর ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে কি হবে না এই মর্মে মুসলিম উম্মার শাসকরা তারা যে একসাথে বসবে আলোচনা করবে সেই আলোচনা বৈঠকে পর্যন্ত তারা আসে নাই তারা বসে নাই ফলে ইসলামী খেলাফত তখন থেকেই মোটামুটি ধূলিসাৎ হয়ে যায় পরবর্তীতে একসময় ইন্ডিয়াতে খেলাফত আন্দোলন হয়েছিল মাওলানা শওকত আলী বা তার ভাইয়ের মাধ্যম দিয়ে মোহাম্মদ আলী শওকত আলী এই দুজনের মাধ্যম দিয়ে খেলাফত আন্দোলন আমরা যেটা পড়েছি ভারতবর্ষের ইতিহাসে সেই ভারতবর্ষের ইতিহাসে আমরা দেখি যে ১৯৩০ সালের দিকে এরকম একটা আন্দোলন হয়েছিল কিন্তু তারপর থেকে ইসলামী খেলাফতের পক্ষে আর কোনো আলোচনা আমরা আর শুনি না এখন যা আলোচনা শুনি সব গণতান্ত্রিক আন্দোলন ইসলামী পলিটিক্স যেটা হচ্ছে এই পলিটিক্স মূলত ইসলামী পলিটিক্স না এটা গণতান্ত্রিক রাজনীতির একটা অংশ যা এখন হচ্ছে বর্তমানে সম্মানিত উপস্থিতি আমরা এবার আসি যে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার প্রয়োজন কেন ইসলামী খেলাফত কেন দরকার প্রথম কথা হচ্ছে এই আমাদের যে দিন আমরা পালন করছি যে ইসলাম আমরা পালন করছি এই ইসলাম পরাজিত হওয়ার জন্য আসে নাই এই ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন কিসের জন্য বিজয়ী হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্তত তিন জায়গায় বলছেন সূরা তওবা ৩৩ নম্বর আয়াতে সূরা ফাতহের ২৮ নম্বর আয়াতে সূরা সফের ৯ নম্বর আয়াতে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন হেদায়েত সহকারে ওয়া দ্বীনিল হক এবং সত্য দিন সহকারে কেন লিউ ধীরাহু আলা দিন কুল্লি যেন অন্য সমস্ত ধর্মের উপরে দিনের উপরে এই দিনের বিজয় সাধন করতে পারেন ওয়ালাহু কারিহাল মুশরিকুন যদিও কাফের যারা মুশরিক যারা এটা পছন্দ করবে না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে পাঠিয়েছেন বিজয়ী করার জন্য এই দিন পরাজিত হয়ে থাকবে নত যেন অবস্থায় থাকবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে পাঠান নাই দ্বিতীয় যেটা বিষয় আমাদের ইমান বাঁচানোর স্বার্থে ইসলামী খেলাফত প্রয়োজন আমরা ব্যক্তিগতভাবে দিন পালন করতে পারি কিন্তু মানুষ সামাজিক জীব মানুষকে যে কোনো প্রয়োজনে অবশ্যই বাড়ির বাইরে যেতেই হবে নানা ধরনের বিষয় তাকে মোকাবেলা করতে হবে এবং সেখানেই প্রয়োজন ইসলামী সমাজ ব্যবস্থার ইসলামী সমাজ ব্যবস্থা যদি না প্রতিষ্ঠিত থাকে তাহলে আমরা চাইলেও অনেক ক্ষেত্রে ইসলাম পালন করতে পারবো না আজকে আমাদের সমাজে চারিদিকে সুদ ঘুষের যেভাবে চর্চা আমরা যেখানে যাই সেখানেই সুদ যেখানে যাই সেখানেই ঘুষ সুদ ঘুষ ছাড়া সমাজের অন্য মানে কোনো জায়গা খালি আছে কোনো জায়গা খালি নাই দেশের বাইরে আমরা যখন যাব যে সমস্ত জায়গাগুলোতে যাব এগুলো একটাও ইসলামী পরিবেশ না ইসলামী সমাজ ব্যবস্থা না থাকে যদি না থাকে আমরা কখনোই পরিপূর্ণভাবে দিন পালন করতে পারবো না এজন্য দিন পরিপূর্ণভাবে পালনের স্বার্থে হলেও আমাদেরকে দিন কায়েমের জন্য বা খেলাফত কায়েমের জন্য আমাদের চেষ্টা করতে হবে
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন করার জন্য উদ্যোগ গ্রহণ করে। আজকে যে সমাজ ব্যবস্থা বর্তমানে প্রচলিত, এই সমাজ ব্যবস্থা নিয়ে আমরা কেউ খুশি? আমরা কি কেউ সন্তুষ্ট? এই সমাজ ব্যবস্থা এটা কি ইসলাম পালনের জন্য উপযুক্ত মনে হয়? এই জন্য এই সমাজকে পরিবর্তনের জন্য আমাদের চেষ্টা করতে হবে না? ইসলামী খেলাফত তাহলে দুইটা কারণে, একটা হচ্ছে ইসলাম এসেছে বিজয়ী হওয়ার জন্য, দ্বিতীয়ত আমাদের ইমান বাঁচানোর জন্য আমাদেরকে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালাতে হবে। এবারে আমরা আসব যে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে কিভাবে, কি উপায়ে হবে? প্রচলিত যে রাজনৈতিক সিস্টেমগুলো আছে এইগুলোর মাধ্যম দিয়ে, নাকি ইসলামের নিজস্ব কিছু সিস্টেম আছে? এ বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। প্রথমত, ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা শর্ত দিয়ে দিয়েছেন পবিত্র কোরআনে সূরা নূরের 55 নম্বর আয়াত, যে আয়াতটা আমি সবার শুরুতে পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে যারা ঈমান এনেছেন তাদের কাছে ওয়াদা করছেন, ওয়ামিল সালেহাত এবং যারা সৎ আমল করেছে তাদের কাছে ওয়াদা করছেন, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই অবশ্যই, দুইবার করে বলছেন, অবশ্যই অবশ্যই তাদেরকে খেলাফত দান করবেন পৃথিবীতে, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন ভাবে ইতিপূর্বেও খেলাফত দান করেছেন, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম, অবশ্যই তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের দীনকে শক্তিশালী করে দেবেন, আল্লাযী ইরতাদা লাহুম, যেই দীনকে তারা পছন্দ করে, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমানা, এবং তাদের মধ্যে যে ভীতিকর একটা অবস্থা রয়েছে, তারা যে ভীতির অবস্থায় রয়েছে, এই ভীতির অবস্থা একদিন তাদের কাছে নিরাপত্তার অবস্থায় পরিণত হয়ে যাবে। শর্ত কি? দুইটা শর্ত, একটা হচ্ছে ইমান আনতে হবে, দুই নম্বর কি, আমলে সালেহ করতে হবে। খিলাফত দান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন নাই তোমাদেরকে ক্ষমতায় দাঁড়াতে হবে, রাজনীতি করতে হবে, প্রচলিত রাজনীতি করতে হবে এবং ক্ষমতা পাওয়ার জন্য লড়াই করতে হবে, এই ধরনের কোনো বিষয় বলেন নাই। তার মানে ক্ষমতা চাওয়ার জিনিস না, ক্ষমতা যাওয়ার জিনিস না, ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে দেওয়ার জিনিস, পাওয়ার জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেন, আমি জোর করে চেয়ে নিলেই ক্ষমতা অর্জন হবে এমন না, ক্ষমতা অর্জন হয় আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন দেন। কাদেরকে দেন? কাদেরকে দেন? যারা ঈমান এনেছে এবং যারা আমলে সালেহ করেছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খেলাফত দান করেন। তাহলে এই শর্তটা আমাদের মোটামুটি সবারই জানা, তাই না? ইমান তো আমরা এনেছি, আমরা তো আমলে সালেহ করেছি, তারপরেও আমাদের খেলাফত আল্লাহ রাব্বুল আলামিন কেন দিচ্ছেন না, এই কোশ্চেন আসবে না? ইমান যদি এনেছি আমরা বলি, বা আমরা আমলে সালেহ করছি যদি এই কথা বলি, তাহলে আমরা, আমার মনে হয় যদি আমরা একটু সারা বাংলাদেশ ব্যাপী, সারা বিশ্বব্যাপী একটু টালি করে দেখি যে ইমান যে জিনিসটাকে বলা হয়, আমলে সালেহ যে জিনিসটাকে বলা হয়, সেটাকে আমরা আসলে আনতে পেরেছি? যে ইমানের কথা আমরা বলছি সেই ইমান কি আসলে ইমান, না শিরক মিশ্রিত ইমান? বাংলাদেশে 99% মানুষ শিরকি চেনে না, শিরক কি জিনিস তাই জানে না। বাংলাদেশে 99% মানুষ আমলে সলে কি জিনিস সেটাই জানে না। আমলে সলে মানে মনে করে একটা ভালো কাজ করলাম সেটাই আমলে সলে। সমাজে কিছু প্রচলিত নিয়ম আছে, শবে বরাত করা, কুলখানি করা, মানুষ মরে গেলে কিছু রিচুয়াল আছে, অথবা সারা বছর ব্যাপী মাঝে মধ্যে কিছু রিচুয়াল হয়, হিন্দুদের যেমন 12 মাসে 13 পূজা হয় না, মুসলমানদের কিছু এরকম পূজনীয় বিষয় রয়েছে, মিলাদ, কিয়াম, শবে বরাত, এই সমস্ত জিনিসগুলোকে মানুষ মনে করে এটা হচ্ছে আমলে সলে। এগুলোকে আমলে সলে না, তারা ইমান চেনে না, তারা আমলে সলে চেনে। আমি ফার্স্টেই বলছিলাম যে আহলে হাদিসরা কেন রাজনীতি নিয়ে এত কথা বলে না, কেন বলবে? ইমান এবং আমলে সলেহের বিষয়টাই তো আমরা এখনো পর্যন্ত মানুষকে বোঝাতেই পারিনি। 99% মানুষ এখনো জানে না শির কি জিনিস, 99% মানুষ জানে না তাওহিদ কি জিনিস, তারা জানে না সুন্নাত কি জিনিস, বেদাত কি জিনিস। আর এই কারণেই আজকে আমাদের খেলাফতের স্বপ্ন তো অনেক দূরের বিষয় হয়ে যাচ্ছে, আমরা তো ইমান নিয়ে বাঁচতে পারবো কিনা, আল্লাহর কাছে ইমান নিয়ে দাঁড়াতে পারবো কিনা, এখন তো সেই জায়গায় আমরা আছি সম্মানিত উপস্থিতি। তাহলে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য এই দুটো শর্ত আমাদেরকে আগে পূরণ করতে হবে। আগে তো মুসলমান হব, তারপরে নয় খেলাফত, ইসলামী পরিপূর্ণভাবে বুঝি নাই, প্রকৃত ইমানদারি হতে পারে নাই, কিসের খেলাফত, খেলাফত নিয়ে কি হবে? এখন যেটা আরেকটা কোশ্চিন আসবে যে প্রচলিত গণতান্ত্রিক সিস্টেমে আমরা কেন যাই না? আমাদের অনেক দিনদার ভাই
ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার জন্য তারা বলছেন যে আমরা মূলত এই যে গণতান্ত্রিক সিস্টেমে যাচ্ছি এটা মূলত আমরা জানি যে এখানে ইসলাম প্রতিষ্ঠিত হবে না এর দ্বারা কিন্তু আমরা এটা একটা সিস্টেম হিসেবে গ্রহণ করেছি এই সিস্টেম হিসেবে গ্রহণ করে আমরা ক্ষমতায় পৌঁছাতে চাই পৌঁছানোর পরে আমরা সবকিছু চেঞ্জ করে ফেলব বর্তমানে যে তুরস্কের প্রেসিডেন্ট রেসিপ তাইয়েব এরদোয়ান ইনি কিন্তু মূলত ইসলামপন্থী নেতা ছিলেন ইনি যখন ক্ষমতায় আসেন তার আগে জনগণের সামনে যখন বক্তব্য দিতেন তিনি বলতেন যে আসলে আমরা যে প্রচলিত রাজনীতির সাথে যুক্ত আছি বা গণতান্ত্রিক লাইনে যে আগাচ্ছি এটার উদ্দেশ্য হচ্ছে এই আমরা একটা ট্রেনে করে যাচ্ছি গণতন্ত্র একটা ট্রেনের মতো এই ট্রেনে করে আমরা যাচ্ছি ট্রেনে করে যে যখন ক্ষমতায় পৌঁছে যাব পৌঁছে যে আমরা সব চেঞ্জ করে ফেলব এটা আমরা একটা মাধ্যম হিসেবে গ্রহণ করেছি সেই এরদোয়ান প্রায় 20-25 বছর ধরে ক্ষমতায় আছেন কিছু চেঞ্জ করতে পারছেন তাদের দেশে কি ইসলামের কোনো হ্যাঁ কিছু বিষয় চেঞ্জ করেছেন কি যেটা ইসলামের মানে মুসলমানদের বসবাসের উপযুক্ত অবস্থা ছিল না এমন একটা অবস্থা ছিল তখন মানে যেখানে দাড়ি রাখার কোনো মানে অনুমতি ছিল না অনুমতি ছিল না টুপি রাখার মহিলাদের হিজাব পরার অনুমতি ছিল না এই অনুমতিগুলো তিনি দিয়েছেন এই কাজগুলো করেছেন কিন্তু এইটার নাম তো ইসলাম না রাষ্ট্রে কোথাও ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই প্রতিষ্ঠিত হয়েছে এইটুকুই যে তিনি অন্তত কিছু বাধা দূর করেছেন এইটুকুই 20 বছরে তিনি এইটুকুই করতে পেরেছেন এর বাইরে তিনি যদি করতে চান এটুকু করার ক্ষমতাও তার নেই চাইলেও ক্ষমতা নেই তত্ত্বগতভাবে ক্ষমতা নেই কেন ক্ষমতা নেই দুইটা কারণে একটা হচ্ছে তত্ত্বগতভাবে গণতন্ত্র কখনোই ইসলামকে সুযোগ দিতে পারে না সুযোগ দেবে না গণতন্ত্রে যেটা মৌলিক সংজ্ঞা যেটা আব্রাহাম লিঙ্কন দিয়ে গেছে যে সেটা কি বলা হয় ডেমোক্রেসি ইজ এ সিস্টেম অফ গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল অর্থাৎ ডেমোক্রেসি হচ্ছে এমন একটা নির্বাচনী এমন একটা সরকার ব্যবস্থা যেটা জনগণের জন্য তৈরি করা হয়েছে জনগণের দ্বারা তৈরি করা হয়েছে এবং জনগণের জন্য তৈরি করা হয়েছে এখানে আল্লাহর কোনো খবর আছে আল্লাহ দিনের কোনো খবর আছে শুধু জনগণের জন্য জনগণ যা চায় তাই হবে জনগণ যদি মদ খেতে চায় মদ খাবে জনগণ যদি সুদ খেতে চায় জনগণ সুদ খাবে সব কিছু ছেড়ে দেওয়া হয়েছে কার উপরে জনগণের উপরে ইসলামী খেলাফতটা কি ইসলামী খেলাফত হচ্ছে ইজ এ সিস্টেম দ্যাট ইজ কি বলবো দ্যাট ইজ অফ দ্য পিপুল এটা জনগণের জন্য অবশ্যই কিন্তু বাই আল্লাহ অ্যান্ড ফর আল্লাহ এটা আল্লাহ দ্বারাই হবে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবে হবে এবং ফর আল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্যই আল্লাহর দাসত্বের জন্যই হবে তাহলে দুইটা কি দুই রকম হয়ে যাচ্ছে না একটা জনগণের জন্য আর একটা কার জন্য দুটোর মধ্যে পার্থক্য আছে না পার্থক্য আকাশ এবং পাতাল রাত এবং দিনের পার্থক্য তাহলে গেল তত্ত্বগতভাবে এই গণতন্ত্রের মাধ্যম দিয়ে কখনো ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয় আর দ্বিতীয়ত পদ্ধতিগতভাবে সম্ভব নয় গণতন্ত্রের এখন আমরা অনেকে বলি আমাদের যারা ইসলামী রাজনীতি করেন তারা বলেন যে গণতন্ত্রকে আমরা এটা কোনো আদর্শ হিসেবে গ্রহণ করি নাই আমরা এটাকে একটা শুধু নির্বাচনী ব্যবস্থা হিসেবে গ্রহণ করেছি এখন এই নির্বাচনী ব্যবস্থাও ইসলাম অনুযায়ী হওয়া লাগবে কিনা ইসলাম আমাদেরকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা পদক্ষেপ বলে দেয়নি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পেশাব পায়খানা কিভাবে করতে হবে তাও বলে দিয়েছেন যিনি পেশাব পায়খানা কিভাবে করতে হবে সেটা বলে দিয়েছেন তিনি রাষ্ট্র ক্ষমতা কিভাবে যেতে হবে কিভাবে নির্বাচন হবে এগুলো কি বলে যান নাই ইসলামের নীতি হলো ইসলাম কখনো ক্ষমতা চেয়ে নেওয়াকে সমর্থন করে না আল্লাহ রাসূল কি বলেছেন লা তাসআলিল ইমারা তোমরা কখনো ক্ষমতা চেয়ে নিও না আজকে রাজনীতির প্রথম কথাই হচ্ছে আমাকে ক্ষমতায় নিয়ে আসো ওকে ক্ষমতা থেকে নামাও যারা মানে ভোটের রাজনীতিতে আছেন নমিনেশন কিনছেন না এখন নমিনেশন কেনার পরের পদক্ষেপ কি হবে তাদের প্রথমে ক্ষমতা চাইলেন দলের কাছে যে তারপরে নমিনেশন নেওয়ার পর কি করবেন জনগণের কাছে যাবেন যে বলবেন আমাকে আগামী রাজনীতিতে ক্ষমতায় বসান আমি ক্ষমতায় গেলে এই কাজ করব সেই কাজ করব নানা রকম প্রতিশ্রুতি দেবেন তারপরে জনগণ যদি ভোট দেয় তো জিতলো না জিতলে না দিলে না জিতলো প্রথম জিনিসটা যেটা সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতের খেলাফ আপনি প্রথমেই যখন ক্ষমতা চাচ্ছেন আল্লাহ রাসূলের সুন্নাতের খেলাফ কাজ করছেন না আল্লাহ রাসূলের সুন্নাতের খেলাফ কাজ করে আপনি কখনো সুন্নাত প্রতিষ্ঠা করতে পারবেন দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে নেতৃত্ব নির্বাচন হয় এখানে ভোটাভুটির মাধ্যম দিয়ে ভোটাভুটির কোনো নিয়ম ইসলামে নেই কেন নেই কারণ ইসলাম সবসময় কোয়ালিটি কোয়ালিটিটাকে সবার আগে স্থান দেয় ইসলামে সর্বোচ্চ মর্যাদাবান কারা তাকওয়াবান মানুষ সর্বোচ্চ মর্যাদাবান ওই ব্যক্তি
ব্যক্তি না যে বেশি ভোট পেয়েছে, যে বেশি জনপ্রিয়, যে বেশি মানুষের কি বলবো মানুষের তুষ্টি করতে পারে, এটা ইসলামের মানদণ্ড না। ইসলামের মানদণ্ড কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম। ইসলামের মানদণ্ড হচ্ছে তাকওয়া, যে আল্লাহ ভিত্তিতে যত বেশি অগ্রসর সেই ইসলামে সবচেয়ে বেশি নেতৃত্বের জন্য উপযুক্ত। এখন যেটা বলতে চাচ্ছিলাম যে নেতৃত্ব কখনো ভোটাভুটির মাধ্যম দিয়ে যদি আসে সেই নেতৃত্ব কখনো যোগ্য নেতৃত্ব হতে পারে না। এই জিনিসটা আমরা সবাই কিন্তু বুঝি, সবাই বুঝি। ধরেন আমি মাঝে মধ্যে উদাহরণটা এভাবে দেই যে আজকে মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল কে হবে, প্রিন্সিপাল কে হবে, এটা নিয়োগ করার জন্য বা একজন শিক্ষক এখানে নিয়োগ করার জন্য ছাত্রদের ভোটাভুটি করা হয়? আমরা কি এভাবে ভোটাভুটি করি যে আজকে মাদ্রাসা প্রিন্সিপাল কারে বানাবো, মাদ্রাসার সমস্ত ছাত্রের মধ্যে একটা ভোট আমরা আয়োজন করি, ভোটাভুটির মাধ্যম দিয়ে প্রিন্সিপাল নির্বাচন করা হয়? ভোটাভুটির মাধ্যম দিয়ে তোমাদের কোনো শিক্ষক নিয়ে আসা হয়েছে? শিক্ষক নিয়োগ করা হয় কীভাবে? একটা নির্বাচনী প্যানেল থাকে, একটা প্যানেল যারা যোগ্য মানুষ তারা দেখেন পরীক্ষা নিরীক্ষা করে যে এই মানুষগুলোর মধ্যে কে বেশি উপযুক্ত, তাকে তিনি নির্বাচন করে কি করেন দায়িত্বে নিয়ে আসেন প্রত্যেক জায়গাতে। এমনকি একটা মেথর আমাদের দরকার, ধরো এই মাদ্রাসায় একটা মেথর পোস্টে আমার লোক দরকার, 20টা আবেদন এসেছে, সেখানে কি আমরা ভোট দিয়ে নির্বাচন করি নাকি তার যোগ্যতা দিয়ে যাচাই বাছাই করি? মজার বিষয় হচ্ছে যে আমরা রাষ্ট্রে যখন প্রশাসনের লোক নিয়োগ করছি তখন নিয়োগ করি বিসিএস দিয়ে। বিসিএস মানে কি? একটা কঠিন পরীক্ষা, সেই পরীক্ষা কয়েক দফা নির্বাচন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে একজনকে বাছাই করে। বাংলাদেশে 2 লক্ষ মানুষের মধ্য থেকে, 2 লক্ষ আবেদনকারীর মধ্য থেকে হয়তো 3-4 হাজারকে নিয়োগ দেওয়া হয় ফাইনালি। তো কত যাচাই বাছাইয়ের মাধ্যম দিয়ে নিয়োগ দেওয়া হয়, একজন সচিবকে নিয়ে আসা হয় কত যাচাই বাছাই করে। কিন্তু এই সচিবদের যিনি পরিচালনা করবেন তারা কে? মন্ত্রীরা, তারা এমপিরা, তাই না? এই মন্ত্রী এবং এমপি এদের কোনো যোগ্যতা লাগে না। বাংলাদেশে হিরো আলমরাও এখন ক্ষমতায় দাঁড়ায়, যার যোগ্যতা বলে কি কি আছে না আছে আমরা সবাই তো জানি। এই ধরনের লোকরা এখন ক্ষমতায় আসতে চায়, এরা ক্ষমতায় এসে কাদেরকে পরিচালনা করবে? বিসিএস ক্যাডার, যারা সচিব, যারা সমাজের সবচেয়ে বড় বড় ক্রিম, সমাজের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হিসেবে পরিচিত, তাদেরকে পরিচালনা করবে কারা? হিরো আলমরা। এই হচ্ছে বাংলাদেশের নির্বাচনী সিস্টেম, সারা বিশ্বের নির্বাচনী সিস্টেম। এর মাধ্যম দিয়ে কখনো যোগ্য মানুষ আসতে পারে? এই জিনিসটা কিন্তু সবাই আমরা বুঝি, সবাই আমরা বুঝি। এই জন্য উইনস্টন চার্চিল আমেরিকার এক সময়কার প্রেসিডেন্ট, তিনি বলেছিলেন যে ডেমোক্রেসি ইজ দ্য ওস্ট ফর্ম অফ গভর্নমেন্ট, যে যত সরকার ব্যবস্থা আছে তার মধ্যে সবচেয়ে জঘন্যতম সরকার ব্যবস্থা হচ্ছে ডেমোক্রেসি, গণতন্ত্র। কারণ এর মাধ্যম দিয়ে কখনো যোগ্য মানুষ আসতে পারবে না। সমাজে যারা সবচেয়ে ধান্দাবাজ, সবচেয়ে সুবিধাবাদী, সবচেয়ে মানে দুর্নীতিবাজ, তারাই এখানে ক্ষমতায় আসতে পারবে। কোনো ভালো মানুষ কখনো ক্ষমতা মানুষের কাছে চায়? কোনো ভালো মানুষ কখনো বাড়ি বাড়ি যেয়ে বলবে যে ভাই আমাকে ক্ষমতায় নিয়ে আসো আমি এই করবো সেই করবো? কখনো কোনো ভালো মানুষ, কোনো নীতিবান মানুষ, কোনো আদর্শ মানুষ কখনো এই কাজ করবে না। এই জন্য গণতন্ত্রের মাধ্যম দিয়ে কখনো কোনো আদর্শবান মানুষ আসে না, আসে কিছু ধান্দাবাজ মানুষ যারা সুবিধা চায়, নানা ধরনের ছলে বলে কৌশলে যারা মানুষকে এক্সপ্লয়েট করতে পারে তারাই সাধারণত ক্ষমতায় আসে। এই জন্য ডেমোক্রেসি কখনোই একজন অমুসলিমদের কাছেও এটা কোনো মানে সঠিক নিয়ম না। দুঃখজনক বিষয়, আজকে যারা ইসলামী রাজনীতি করছেন তারা কিন্তু গণতন্ত্রের পক্ষে কথা বলছেন। তারা বলছেন বাংলাদেশে এখন গণতন্ত্র নাই, এখন গণতন্ত্র আনতে হবে। বলে না এটা? গণতন্ত্র এনে লাভটা কী হবে? এই গণতন্ত্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? আমরা অত্যন্ত কষ্ট পাই যখন দেখি একজন ইসলামী রাজনীতিকের মুখে এই কথা, যিনি ইসলামের পক্ষে কথা বলেন তিনি আবার বলছেন যে দেশে এখন গণতন্ত্র নাই, গণতন্ত্র নিয়ে আসতে হবে। গণতন্ত্র নিয়ে আসতে হবে মানে কি? কুফরি নিয়ে আসতে হবে। এক কথা যদি আমরা বলি গণতন্ত্র মানে কুফরি, তো গণতন্ত্র নিয়ে আসতে হবে মানে কি? কুফরি নিয়ে আসতে হবে। এই কথা যারা বলেন তাদের ঈমান নিয়ে আমাদের সন্দেহ চলে আসে। তাদের ঈমানটা আছে কিনা তাদের নিজেদেরই সন্দেহ করা উচিত। তারা যদি ইসলামী খেলাফতের পক্ষে কথা না বলতে পারেন অন্তত পক্ষে চুপ থাকেন, ইসলামী গণতন্ত্রের পক্ষে কেন বলবেন বা গণতন্ত্রের পক্ষে কেন বলবেন? গণতন্ত্র বলতে কিছু নেই। এখন আবার কি ইসলামী গণতন্ত্র, যেটা এখন মুখ ফসকে বলে চলে আসলো ইসলামী গণতন্ত্র। শেখ আলবানী বলছেন যে ইসলামী গণতন্ত্র এই কথাটা বলা মানে যে ইসলামী কুফরি। ইসলামী কুফরি বলে কিছু আছে? কুফরি তো কুফরি, ওর আবার ইসলামী কি? তো গণতন্ত্র তো এর সাথে আল্লাহতন্ত্রের কোনো সম্পর্ক নেই। তো গণতন্ত্র মানে গণতন্ত্র, ওর সাথে আবার ইসলামের সম্পর্ক হলো কেমনে? ইসলামী কুফরি তন্ত্র যেমন হয় না, ইসলামী গণতন্ত্র তেমন
হতে পারে না। এই শব্দবন্ধ যারা নিয়ে এসেছেন নিঃসন্দেহে তারা একটা কি বলবো একটা এমন একটা কথা বলেছেন, একটা অবান্তর কথা। তাহলে গণতন্ত্র বা ইসলামী গণতন্ত্র বলে কোনো জিনিস নেই এবং এই জিনিসের মাধ্যম দিয়ে কখনো ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে না, এই বিষয়টা ক্লিয়ার আছে তো? আচ্ছা, এবারে আসি আমরা ইসলামী খিলাফত প্রতিষ্ঠিত করতে গেলে প্রথম বলেছিলাম ইমান এবং আমলের শুদ্ধতা, দ্বিতীয় যে বিষয়টা দরকার আখলাকের শুদ্ধতা। ইমানও ঠিক আছে, আমলও মোটামুটি ঠিক আছে, ইমানও বুঝি আমলও বুঝি, কিন্তু আখলাক নেই, মানুষের উপর জুলুম করি। জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমতা দেন না, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরকেও কখনো ক্ষমতায় নিয়ে আসেন যদি সে জালেম না হয়। আজকের যুগে আমাদের কিন্তু অবস্থাটা হয়েছে এই যে আমরা মুসলমানরা, আমরা হয়তো যদি কেউ ইমান এবং আমলে কিছুটা এগিয়ে থাকতেও পারি কাফেরদের তুলনায়, কিন্তু ইনসাফের জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে, অনেক সময় কাফের চেয়েও পিছিয়ে। কাফের দেশগুলোতে অন্তত পক্ষে জনগণের উপর জুলুম হয় না, কিন্তু আমাদের মুসলমান দেশগুলোতে মুসলমান হয়ে আমরা আমাদের একে অপরের উপরে জুলুম করছি, করছি না? সর্বত্র জুলুম, এই জুলুমটা সব জায়গাতে, শুধু সরকারের জুলুম না, আমরা শুধু দেখি তো সরকারের জুলুম, সরকার অমুককে গুম করেছে, অমুককে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে, অমুককে গ্রেফতার করেছে, এগুলো আমরা দেখতে পাই, আমরা নিজেদের জুলুমগুলো দেখি না। আমাদের অধিকাংশ ফ্যামিলিতে এখন একটা বড় সমস্যা, সেটা হচ্ছে জমাজমি নিয়ে সমস্যা, তাই না? জমাজমির মামলা নেই এমন কোনো ফ্যামিলি পাওয়াটাই কঠিন, প্রত্যেক ফ্যামিলিতে আছে। এই মানে জমাজমির মামলার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এই, ভাইয়েরা সব বোনদের জমি ফাঁকি দিয়ে খায়, বড় ভাইয়েরা ছোট ভাইয়ের জমি ফাঁকি দিয়ে খায়। বাংলাদেশের ম্যাক্সিমাম ফ্যামিলি 90% ফ্যামিলিতে এই অবস্থা। এই জুলুম, এই জুলুমকে আমরা জুলুম মনে করি না, এটা মনে করি এটা আমাদের অধিকার, আমি বড় ভাই এটা আমার অধিকার, আমি ভাই ও বোন ও তো দুদিন পরে পরের বাড়িতে চলে যাবে, ও জমি নিয়ে কি করবে, ওগুলো সব ভাইয়ের পকেটে চলে যাচ্ছে, এগুলো কি জুলুম না? আল্লাহ রাসূল কি বলছেন এই সমস্ত বিষয়ে? আল্লাহ রাসূলের হাদিসগুলো তো এত সাংঘাতিক হাদিস। আল্লাহ রাসূল কি বলছেন যে যে ব্যক্তি কারোর এক বিঘত পরিমাণ সম্পদ অন্যায়ভাবে কেড়ে নেবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন কাল কিয়ামতের ময়দানে? সাত স্তবক জমিন তার ঘাড়ের উপর চাপিয়ে দেবেন। এইভাবে কত ধরনের যে জুলুম আমরা করে যাচ্ছি, এই জুলুমের কোনো শেষ নেই। মুআমালাতের ক্ষেত্রে আমরা এইভাবে জুলুম করে যাচ্ছি, মানুষের তো অন্যান্য গীবত তহমত এগুলো তো খুব সহজ জিনিস, এগুলো যখন তখন করছি, অহংকার করা, হিংসা করা, এগুলো তো আচরণের বিষয়, কিন্তু একেবারে ডাইরেক্ট জুলুম করা, এই জুলুমের সাথে আমরা অধিকাংশই লিপ্ত হয়ে আছি। এবং জুলুম যারা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোনো ক্ষমতা দেন না। এমনইভাবে আমরা মুআমালাতের ক্ষেত্রেও আমরা হালাল হারামের যাচাই বাছাই খুব কমই করি। আমাদের যুবক ভাইরা, তোমরা এখন সানাবিয়ায় পড়ছো, দুদিন পরে তোমরা চাকরি ক্ষেত্রে যাবা, পরিবারের পক্ষ থেকে চাপ, তোমাকে এক্ষুনি চাকরিতে নামতে হবে, দেখা গেল এমন একটা চাকরি আসলো যে চাকরিতে ঘুষ দিতে হবে 10 লাখ টাকা। পরিবারের লোকজন বলবে কোনো সমস্যা নেই আমরা আছি, জমি জমা বিক্রি করে হলো 10 লাখ টাকা তোমার দেবো, তোমার চাকরিটা নিতে হবে। এই ঘটনা ঘটে না? তারপরে কি হয়, তখন এতদিন ধরে যে পড়াশোনা করে আসলে, যে ঘুষ দেওয়া হারাম, সেই ঘুষ তোমরা দিয়ে দিলে, দিয়ে বললে কি যে এখন একটু দিয়ে নেই, তারপরে আল্লাহর কাছে তওবা করে নেব। এই একটা আমাদের ধান্দা। অধিকাংশ মানুষ আমরা আজকে হারামের সাথে যুক্ত, অধিকাংশ মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে হারামের সাথে যুক্ত। কিছু একটা এখন দরকার, মানে এই মৌসুমে আমার একটু বেশি করে ধান লাগানো দরকার, এই মৌসুমে একটু বেশি জমি লিজ নেওয়া দরকার, টাকা হাতে নাই, সোজা চলে গেলাম গ্রামীণ ব্যাংকে, সোজা চলে গেলাম কোনো ব্যাংকে, যে সুদে ঋণ নিয়ে চলে আসলাম। আমার হয়তো দরকার ছিল না, আমার 1 বিঘা জমি আপাতত এটা দিয়ে আমার চলে যাবে, কিন্তু তারপরেও 2 বিঘা জমি 3 বিঘা জমি একটু করি, তাহলে আমার একটু বেশি লাভ হবে। বেশি লাভ করার জন্য কী করলাম, ব্যাংকে চলে গেলাম, সুদের ঋণ নিয়ে চলে আসলাম। ম্যাক্সিমাম যারা আমরা আছি অধিকাংশ এরকম সুদের সাথে জড়িত। রিকশাওয়ালাদের সাথে যখনই কথা হয়, রিকশায় বসলেই সাধারণত রিকশাওয়ালার সাথে একটু কথাবার্তা বলি, ম্যাক্সিমামই দেখি রিকশা কিনেছে কি দিয়ে, সুদের টাকা দিয়ে, কিস্তির টাকা দিয়ে। যখন বলা হয় ভাই একটু সুদের ঋণ নিয়েছেন আপনি, বলছে ভাই কি করবো, টাকা পয়সা তো কেউ দেয় না। এইভাবে এই সমস্ত অজুহাত দিয়ে আমাদের অধিকাংশ মানুষ এখন সুদের মধ্যে জড়িত। মুআমালাতের ক্ষেত্রে অধিকাংশ মানুষ হারামের সাথে জড়িত। আমরা যারা মসজিদ মাদ্রাসার দায়িত্ব পালন করছি, এগুলো বলতেও খারাপ লাগে, আমাদের মধ্যেও অনেক এরকম আছেন যারা মসজিদ মাদ্রাসার টাকা চুরি করতেও তারা দ্বিধাবোধ করে না, সেখান থেকেও তারা তাদের হিস্সা নিয়ে নিচ্ছে। যারা একটু ভালো মানুষ তারা আবার করে কি,
দেখা যাচ্ছে যে মসজিদের অ্যাকাউন্টে জমা টাকা জমা আছে, ওখান থেকে তারা মানে ঋণ হিসাবে টাকা নিচ্ছে, নিয়ে অন্য খাতে ব্যয় করতেছে। অনেক সময় না বলেই নিয়ে নিচ্ছে, মুখে মুখে বলছে আমি ঋণ নিয়েছি। দানের টাকা ঋণ হিসাবে নেওয়ার অধিকার আপনি কে দিল? চুপচাপ বলে আপনি নিয়ে নিলেন, কি জন্য নিলেন আপনি? এটা আত্মসাতের হুকুমই পড়ে যাবে যদি আপনি চুপচাপ না বলে নিয়ে নেন। যদিও আপনি হয়তো ঋণের নিয়ত করেছেন, কিন্তু তারপর আপনি কাউকে না জানিয়ে করেছেন, মানে এটা আপনার আত্মসাতেরই সামিল। এই কাজগুলো আমরা অ্যাভেলেবল করছি এবং কিছু মনেই করছি না, এগুলো যে হারাম এটা মাথাতেই আসছে না আমাদের। তারপরে সর্বশেষ যেটা বলবো, এই বিষয়টা আসলে কি বলবো, বলতেও খারাপ লাগে, সেটা হচ্ছে আমাদের নিয়তের খলুসিয়াত। আমরা যারা ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য কাজ করছি, ইসলামের জন্য কাজ করছি, তাদের কয়জন আসলে আমরা নিয়তের খলুসিয়াত নিয়ে কাজ করতে পারছি? অধিকাংশই আমাদের হয়ে যাচ্ছে খ্যাতির নেশা, অধিকাংশের হয়ে যাচ্ছে অর্থের নেশা। আমরা যে কথাগুলো বলি, যে কাজগুলো করি, সবগুলোর পিছনে উদ্দেশ্য থাকে দুনিয়াবী উদ্দেশ্য। এই যে ভিডিও যারা করছেন, এরাও দুদিন পরে ইউটিউবে আপলোড দেবেন, উদ্দেশ্য কি? তাদের যত বেশি ভিউ হবে তত বেশি তাদের ইনকাম হবে। ভালো কাজের মধ্যেও খারাপ কাজ ঢুকে যাচ্ছে, ভালো কাজের মধ্যেও অন্যায় নিয়ত ঢুকে যাচ্ছে। কোন জায়গাতে আমরা আমাদের নিয়তের খলুসিয়াত ধরে রাখতে পারছি না। এই বিষয়গুলো আমরা বললে আপনাদের কষ্ট হবে, কিন্তু এটাই বাস্তব যে আমরা অধিকাংশই মূলত যারা দিনের জন্য কাজ করছি, দিনের জন্য কাজ করতে পারছি না, করছি হয় খ্যাতির নেশায়, না হলে অর্থের নেশায়, না হলে অন্যকে টেক্কা দেওয়ার জন্য, মূলত আল্লাহর উদ্দেশ্যে, শুধু আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করা মানুষ খুব সামান্যই পাওয়া যাবে, খুব বেশি পাওয়া যাবে না। এটা এমন একটা বাস্তবতা যে এই বাস্তবতা নিয়ে আমরা কথা বলি না, কিন্তু এটা কি বলবো, আনসাং ট্রুথ, যেটা বলা হয় না, এমন একটা সত্য যেটাকে বলা হয় না, এমন একটা ট্রুথ হয়ে গেছে। প্রিয় ছাত্র ভাইরা, তোমাদের অন্তরটা আমরা এই কথাগুলো তোমাদের সামনে বিশেষ করে বলার কারণ হচ্ছে এই যে তোমাদের অন্তরটা এখন পরিশুদ্ধ অন্তর, তোমাদের মধ্যে এখনো দুনিয়াবী নানা স্বার্থ ঢোকে নাই। তোমরা এখন থেকে যদি একটু সতর্ক থাকো, নিজেদের নিয়তকে খালেস করার জন্য যদি চেষ্টা করে যাও, তাহলে হয়তোবা তোমরা রক্ষা পেয়ে যেতে পারো। আর যদি এখন থেকে প্রস্তুতি না নাও, দুদিন পরে অবশ্যই স্বার্থতন্ত্রের মধ্যে ঢুকে যাবা, অবশ্যই খ্যাতির নেশায়, অর্থের নেশায় পড়ে যাবা। সেদিন তোমার খলুসিয়াত কোনো অবস্থাতেই ধরে রাখতে পারো না, যদিও তোমার দাড়ি অনেক বড়, যদিও তোমার মাথায় টুপি আছে, যদিও তুমি সংগঠনে বড় দায়িত্বে আছো, কিন্তু তোমার খলুসিয়াত কখনোই টিকে থাকতে পারবে না। এটা অত্যন্ত কঠিন ব্যাপার। তোমরা কেউ মনে করো না আমরা শুধু আল্লাহর দিনের জন্য কাজ করছি। সালাফে সালেহীন সবসময় ভয় পেতেন যে আমরা আসলে আল্লাহর দিনের জন্য টিকে আছি কি না, নাকি মানুষের জন্য কাজ করছি, যেন বা নিজের পরিতৃপ্তির জন্য বা নিজের খ্যাতির জন্য। আমি কি আল্লাহর উদ্দেশ্যে কাজ করছি না অন্যের উদ্দেশ্যে কাজ করছি? প্রতিদিন প্রতিটা সকালে প্রতিটা বিকালে তারা নিয়ত নতুন করে তাসদিদ করতেন, তাসদিদুন নিয়া, নতুন করে আবার নিয়তটা ঠিক করে নিতেন, প্রতিদিন সকালে উঠে আবার নিয়ত করে নিতেন, আমি কি আল্লাহর উদ্দেশ্যে কাজ করছি না অন্য কারোর উদ্দেশ্যে। কারণ যদি আমি আল্লাহর উদ্দেশ্যে কাজ করি, যতটুকু করবো ওটা আল্লাহর কাছে পৌঁছাবে। আর যেই কাজটা আমি অনেক ভালো কাজ করছি, মানুষ জানছে যে আমি দিনের বড় খাদেম, কিন্তু ওই খেদমতটা যদি আল্লাহর উদ্দেশ্যে না হয়, ওটাকে আল্লাহর কাছে পৌঁছাবে? ওটা আল্লাহর কাছে পৌঁছাবে, ওটা দুনিয়াতেই থেকে যাবে। তো দুনিয়াতেই যদি থেকে যায়, তাহলে আল্লাহর দিনের জন্য আমার কাজ করা কি দরকার? তাহলে শয়তানি করলেই হতো, ওই হারামের পিছনে যারা ছুটে বেড়াচ্ছে তাদের সাথে ছুটে বেড়ালেই হতো। ইসলামের জন্য কাজ করা দরকার কি তাহলে? ইসলামের জন্য আবার কাজ করছি, কিন্তু সেই কাজটা আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না, এর চেয়ে হতভাগা মানুষ আর কেউ হতে পারে? সে দুনিয়াতেও লস করছে, আখেরাতেও লস। যে দুনিয়ার জন্য কাজ করে, অন্তত দুনিয়ার জন্য দুনিয়াতে কিছু লাভ করতে পারে। তো যে আমরা আখেরাতের জন্য কাজ করছি, করে আবার যদি দুনিয়ার নেশা ঢুকে যায়, তাহলে দুনিয়াতেও লস, আখেরাতেও লস। সুপ্রিয় উপস্থিতি, তাহলে তিনটা বিষয় আখলাককে পরিশুদ্ধ করার জন্য যেটা আমাদের দরকার মুআশারাতের ক্ষেত্রে, মুআশারাতের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খালেস থাকতে হবে। অনুরূপে মুআমালাতের ক্ষেত্রে খালেস থাকতে হবে, কোনো অবস্থাতেই হারামের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না, হারাম কথা হারাম আচরণের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। এবং দ্বিতীয়ত নিয়তটা খালেস থাকতে হবে, শুধু কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করব আমার নিজের ক্ষমতার জন্য না, আমার নিজের প্রতিপত্তি বাড়ানোর জন্য না, মানুষের কাছে আমার সম্মান বাড়ানোর জন্য না। আমার উদ্দেশ্য হবে কি? শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। যদি এটা করতে পারি, তাহলে আমাদের দ্বারা ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হতে পারে, নাহলে হবে না। তিন নম্বর যেটা বিষয়, সেটা হচ্ছে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালানো, এইটার নামই হচ্ছে জিহাদ। এই জিহাদ কখনো হয় অস্ত্র দিয়ে, এই জিহাদ কখনো হয় কথা দিয়ে, এই জিহাদ কখনো হয় কলম দিয়ে, এই জিহাদ কখনো হয় সংগঠন দিয়ে,
এগুলো হচ্ছে দ্বীনের জন্য প্রচেষ্টার মধ্যে অন্তর্ভুক্ত। আমরা জিহাদ মানে শুধু মনে করি কি, জিহাদ মানে শুধু অস্ত্র নিয়ে নেমে যাওয়া, শুধু এটার নাম জিহাদ না। মুমিনের প্রত্যেকটা মুহূর্তে জিহাদের মুহূর্ত, কখনো তাকে নাফসের বিরুদ্ধে জিহাদ করতে হয়, কখনো পরিবারের বিরুদ্ধে জিহাদ করতে হয়, কখনো সমাজের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, কখনো আল্লাহর শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়। সব সময় একজন মুসলমান মুমিন তিনি হচ্ছেন সব সময়ের জন্য মুজাহিদ, কোনো অবস্থাতে জিহাদ থেকে তাকে খালি হওয়া যায় না। দুঃখজনক বিষয় হচ্ছে এই যে আমরা আজকে মুসলমানদের মধ্যে যে অবস্থা, ম্যাক্সিমাম যে অবস্থা, আমরা দুনিয়া নিয়ে এত বেশি ব্যস্ত যে আখেরাত নিয়ে ভাবার কোনো সময় নেই। আর দুনিয়ায় ইসলামী খেলাফত বাস্তবায়ন করতে হবে, ইসলামী সমাজ প্রতিষ্ঠিত করতে হবে, এই চিন্তা তো অনেক দূরের বিষয়। কোন রকম যদি পাঁচ ওয়াক্ত সালাত কেউ পড়তে পারে, সে মনে করে ব্যাস আমার তো বিরাট কাজ হয়ে গেছে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করছি, সিয়ামটা ঠিকঠাক পালন করছি, আর কি দরকার, হজও একবার করছি, যাকাতও দেই মাঝে মধ্যে, আর কি দরকার। এইটুকু যারা করতে পারে তারা তো মনে করে আমরা একেবারে 100% খাঁটি মুসলমান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যতবার ইমানের কথা বলছেন, আমলে সালে কথা বলছেন, তারপর আরেকটা শব্দ বলে দিচ্ছেন, সেই শব্দটা হচ্ছে ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়আনফুসিহিম, তারা তাদের জান দিয়ে তাদের মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে। শুধুমাত্র ইমান আনলেন, কিন্তু ইমানের পরিচয়টা কখন ফুটে উঠবে আপনার জিহাদ দিয়ে? আম হাসিব তুমান তাদখুলুল জান্নাত, বলছেন তোমরা কি ধরে নিয়েছো তোমরা এমনিতেই জান্নাতে চলে যাবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামুস সাবিরিন, অথচ আল্লাহ বলেন জানবে না তোমাদের মধ্যে কারা তার দিনের জন্য প্রচেষ্টা চালিয়েছে, জিহাদ করেছে, এবং যখন আঘাত এসেছে তখন তারা ধৈর্য ধারণ করেছে। এটা না জানা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই জান্নাতে দিয়ে দিবেন? এত সস্তা যেন আমরা না মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন লাকিনিল রাসূল আল্লাযীনা আমানু মাআহু, নিশ্চয়ই আল্লাহর রাসূল এবং তার সাথে যারা ঈমান এনেছে তারা শুধু ঈমান এনেই ক্ষান্ত হন নাই, কি করেছেন? জাহাদু বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তারা তাদের মাল দিয়ে এবং জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন। ওয়াউলাইকা লাহুমুল খায়রাত, এবং তাদের জন্যই রয়েছে আল্লাহর পক্ষ থেকে অনেক কল্যাণ। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই হচ্ছে সফল কাম। সূরা তাওবা 44 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইনতানসুরুল্লাহ, তোমরা তো ইমান এনেছো ঠিক আছে, ইনতানসুরুল্লাহ অতঃপর ইমান আনার পর যদি তোমরা আল্লাহকে সহযোগিতা করো, ইয়ানসুরুকুম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সহযোগিতা করবেন, তোমাদেরকে বিজয়ী করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের পদযুগলকে শক্তিশালী করবেন। ইমান এনেছো বটে, ইমান আনার পরে ইমানের দাবিকে প্রতিষ্ঠা করার জন্য, সমাজের বুকে প্রতিষ্ঠা করার জন্য কি করেছো? এটা আল্লাহ রাব্বুল আলামিন ইমানের সাথে কিন্তু এটাও জুড়ে দিয়েছেন, আমরা ইমানের অংশটা নিয়েই সন্তুষ্ট, বাকি যে জিহাদের অংশটা ওটা এখন উচ্চারণ করতেই ভয় পাই জঙ্গিদের কারণে, এখন জিহাদ শব্দটাই আউট। আমরা একটা স্লোগান দিতাম না, মুক্তির একই পথ দাওয়াত জিহাদ, এই স্লোগানটা এখন আমরা দিতে ভয় পাই। কেন পাই? কারণ এই জিহাদ শব্দটাকে অন্যভাবে এখন ব্যাখ্যা করা হচ্ছে, যারা জঙ্গিবাদের সাথে জড়িত তারা অন্যদিকে নিয়ে চলে গেছে। তো জিহাদটা আমাদের জীবনের একেবারে মৌলিক একটা অঙ্গ। আল জিহাদু জারওয়াতু সানামিল ইসলাম, বলা হচ্ছে আল্লাহ রাসূল বলছেন যে জিহাদটা হচ্ছে ইসলামের সামনের রশি, ইসলাম এগিয়ে যেতে পারে না জিহাদ ছাড়া। এই জিহাদ সশস্ত্র হবে কখন? যখন রাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা চলে আসবে, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে যদি ঘোষণা না আসে ততক্ষণ পর্যন্ত অস্ত্র নিয়ে জিহাদ যুদ্ধ আমাদের করতে হবে না। কিন্তু নাফসের বিরুদ্ধে জিহাদ, সমাজে অন্যায়ের বিরুদ্ধে জিহাদ, মান রামিন কুম্মুন করান ফালি ওয়াই রুবিয়া দিহি, যদি ক্ষমতা থাকে অন্যায়কে হাত দিয়ে প্রতিরোধ করতে হবে, এই জিহাদ বাকি আছে। মুখ দিয়ে কথা বলার জিহাদ বাকি আছে, অন্তর দিয়ে ঘৃণা করার জিহাদ তো বাকি আছে, ওই জিহাদগুলোকে আমরা করছি সম্মানিত উপস্থিতি, এই জিহাদগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে, যে জিহাদ থেকে আমরা এখন পিছিয়ে আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইজা তাবাই আতুম বিল ঈনা, যখন তোমরা ঈনা বিক্রয় নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, ওয়া খাসতুম আজনাব আল বাকারে, এবং গরুর লেজ ধরে থাকবে, তার মানে কৃষিকাজে ব্যস্ত হয়ে যাবে। কৃষিকাজ করা হতো কিভাবে? গরুর লেজ ধরে না, বা গরু দিয়ে চাষ করা হতো। সেজন্য আল্লাহ রাসূল বলছেন যে আখাসতুম আজনাব আল বাকার, যখন তোমরা গরুর লেজ ধরে পড়ে থাকবে, ওয়ারাদিতুম বিজ্জারাই, এবং চাষবাস নিয়ে তোমরা সন্তুষ্ট হয়ে যাবে, ওয়া তারাকতুম জিহাদ, এবং জিহাদকে ছেড়ে দেবে, সাল্লাতাল্লাহু আলাইকুম যুল্লান, তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে লাঞ্ছনাকে চাপিয়ে দেবেন, ওয়ালা ইয়ানজিউহু হাত্তা ইয়ারজিউ ইলা দীনিকুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে ওই লাঞ্ছনা কখনোই তুলে নেবেন না যতক্ষণ না পর্যন্ত তোমরা আবার দিনের পথে ফিরে না আসো। তার মানে এখানে জিহাদকে বলা হচ্ছে দিন। এই জিহাদকে যখন আমরা ছেড়ে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিয়েছেন। আজকে দুনিয়াব্যাপী আমরা লাঞ্ছিত, তাই না? আজকে দুনিয়াব্যাপী আমরা লাঞ্ছিত কেন?
রাজনৈতিকভাবে সামাজিকভাবে লাঞ্ছিত। নিঃসন্দেহে আমাদের দিন বিজয়ী দিন, আমরা দিনের দিক থেকে বিজয়ী, কিন্তু আমাদের সামাজিক জায়গা থেকে, রাজনৈতিক জায়গা থেকে আজকে আমরা লাঞ্ছিত না। লাঞ্ছিত না হলে আজকে আমরা ফিলিস্তিনের জন্য একটা কথা বলতে পারি না কেন? যে ফিলিস্তিন আরজুল মাহশার, হাসরের ময়দান, যেই ফিলিস্তিন বাইতুল মাকদেসের জায়গা, ভূখণ্ড, সেই ফিলিস্তিনকে বলা হচ্ছে আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি। সারা বিশ্বের মুসলমানদের জন্য সেটা একটা পবিত্র ভূমি। সেই পবিত্র ভূমিতে যখন ইহুদিরা তাদের নাপাক হাত ছড়িয়ে দিয়েছে আমাদের ভাই বোনদেরকে, যখন তারা অকাতরে মেরে নিঃশেষ করে ফেলে দিচ্ছে, ঠিক সেই অবস্থায় আমরা হাত গুটিয়ে বসে আছি কেন? কারণ আমরা আমাদের স্বার্থ দ্বন্দ্বের কারণে, আমাদের জিহাদে সে জাজবা হারিয়ে ফেলেছি বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিয়েছেন। আজকে ফিলিস্তিনের উপর চাপিয়েছেন, কালকে কি আমাদের উপর চাপাবেন না? অবশ্যই চাপাতে পারেন সম্মানিত উপস্থিতি। তাহলে এই জিহাদকে যেন আমরা পরিত্যাগ না করি, এই জিহাদ থাকতেই হবে। আচ্ছা, বর্তমানে এখন ইসলামী রাজনীতি যারা করেন বা ইসলামের নামে যারা সংগ্রাম করেন, তারা দুইটা পদ্ধতি অবলম্বন করেন। একদল আছেন যারা, আচ্ছা কারোর কি সমস্যা হচ্ছে? আচ্ছা সময় আমি আর 5 মিনিট নেবো, 7টা 15 নিয়ে শেষ করে দেবো। তোমাদের মধ্যে যদি কারোর পড়াশোনা থাকে, যদি মনে করো এখনই যাওয়া প্রয়োজন, চলে যেতে পারো। এই বিষয়গুলো সব তোমার শোনা দরকার নেই, মেইন বিষয়গুলো শোনা হয়ে গেছে। আচ্ছা, যে বিষয় বলছিলাম, বর্তমানে দুই ধরনের প্রচেষ্টা। এক ধরনের প্রচেষ্টা হচ্ছে কেতাল। কেতাল মানে কি? সশস্ত্র জিহাদ। এই জিহাদ করার লোক বর্তমানে কিছু আছে, এটাকে আসলে আমরা জিহাদ বলি না, এটা কি বলি আমরা? জঙ্গিবাদ। কারণ এই জিহাদে যারা মানে লিপ্ত হচ্ছেন, তাদের কোনো লিডার নেই, তাদের কোনো পরিচয় নেই, নাম পরিচয়হীন একদল ভুইফোড় মানুষ। এরা যদি সমাজে বিশৃঙ্খলার জন্য নামে, এই বিশৃঙ্খলাকে কখনো জিহাদ বলা যাবে? এটা জাস্ট জঙ্গিবাদ। অতএব এই লাইনটা চলবে না। দ্বিতীয় লাইন যেটা চলবে সেটার নাম হচ্ছে সমাজ সংস্কারের রাজনীতি, সমাজ সংস্কারের প্রচেষ্টা। এটাই হচ্ছে আমাদের রাজনীতি। আমরা যেটা বলেছি আমাদের রাজনীতি ইমারতে খেলাফত, যেটা সেই রাজনীতি হবে কি দিয়ে? সমাজ সংস্কারের মাধ্যম দিয়ে। এই সমাজ সংস্কার হবে সার্বিক জায়গা থেকে, সেটা আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, যেখানেই অন্যায় রয়েছে, যেখানে ইসলাম বিরোধী কাজগুলো হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে সংগ্রাম চালানো আমাদের সাধ্যের জায়গা থেকে যতটুকু আমরা পারবো, ততটুকু জায়গা থেকে যে সংগ্রামটা আমরা করবো, এটাই জিহাদের অন্তর্ভুক্ত। তবে এটা জিহাদে আকবার না, এটা কি? জিহাদে আসগার, পরের অংশ। জিহাদে আকবারটা কি? সশস্ত্র জিহাদ। জিহাদের অন্যান্য যে পরবর্তী ধাপগুলো, সেই ধাপগুলোর হচ্ছে সমাজ সংস্কারের অংশ। এবং এই সমাজ সংস্কারের জন্য যেটা আমাদের প্রয়োজন, সাংগঠনিক জীবন বা জামাতবদ্ধ জীবন। শেষে এই আলোচনাটা না করলে আলোচনাটা অসম্পূর্ণ থেকে যাবে। সমাজ সংস্কার আমরা করব কিভাবে? একা একা বক্তব্য দিয়ে সমাজ সংস্কার করা সম্ভব? একটা সমাজের বৃহত্তর সংস্কার আনতে গেলে বৃহত্তর জনগোষ্ঠীর ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। আমি একাকি হয়তোবা আপনাদের এই কয়েকজন মানুষের মধ্যে এই দাওয়াতটা পৌঁছে দিতে পারবো, অথবা যারা নেটে শুনছেন তাদের কাছে পৌঁছে দিতে পারবো, কিন্তু সামগ্রিক অর্থে বৃহত্তর যে সমাজ সংস্কারের আন্দোলন, সেই আন্দোলন শুধুমাত্র আমার একার প্রচেষ্টার মাধ্যম দিয়ে হবে না। যদি হতো তাহলে সবার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়েই হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো সংগ্রামী ব্যক্তিত্ব, তার মতো বাগ্মী, তার মতো মুজাহিদ পৃথিবীতে আর কখনো আছে বা আসবে? সেই মানুষটা যদি চাইতেন শুধুমাত্র ওই কাবা ঘরে দাঁড়িয়ে বক্তব্য দিয়ে সারা জীবন মানুষ সংস্কারের কাজ করতেন, তিনি কখনো জিহাদের ময়দানে নামতেন না, কখনো হিজরতও করতেন না, এতগুলো মানুষও তৈরি করতেন না। তিনি জিহাদ করেছেন, তিনি হিজরত করেছেন, সমাজ সংস্কারের জন্য বাস্তব ভিত্তিক কাজ করেছেন। শুধুমাত্র দাওয়াত দিয়ে বসে থাকলেই হবে না, দাওয়াতের পর্যায়ে তো অবশ্যই আছে, সেই সাথে জিহাদ থাকতেই হবে। সেই জিহাদ সশস্ত্র জিহাদ হবে কি না হবে সেটা তো পরের বিষয়, কিন্তু তার আগে যে প্ল্যাটফর্মগুলো সেগুলো আমাকে করতে হবে না? শুধু দাওয়াতের কাজ করলেই হবে? সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে অনেক ভাই রয়েছেন যারা শুধুমাত্র একাকি ইনফিরাদি দাওয়াত, এটাও একটা দাওয়াতের পদ্ধতি, ইনফিরাদি দাওয়াত, এটাকে যথেষ্ট মনে করেছেন। আমরা মনে করি এইটুকুই আমাদের জন্য যথেষ্ট নয়, আমাদের জন্য অবশ্যই ইস্তেমাই দাওয়াত প্রয়োজন। যে দাওয়াতটা প্রয়োজন মানে সম্ভব সংগঠনের মাধ্যমে, সংঘবদ্ধ জীবনের মাধ্যম দিয়ে, কারণ আজকের যুগে ইসলামী খেলাফত নাই। ইসলামী খেলাফত কি এখন আছে? আজ থেকে 110 বছর আগে, অর্থাৎ 1924 সালে ইসলামী খেলাফত আউট হয়ে গেছে। 110 বছর কেন? 100 বছর। সামনে 3 মার্চ আগামী বছর 2024 সালে 3 মার্চে মানে ঠিক 100 বছর পূরণ হবে। ইসলামী খেলাফত নাই, ইসলামী খেলাফত নেই 100 বছর ধরে। এখন ইসলামী খেলাফত যদি আমাদের থাকতো তাহলে হয়তোবা এই বৃহত্তর দায়িত্বটা নিতে পারত ইসলামী খলিফা। বর্তমানে আমাদের যে সরকারগুলো আছে এই সরকারগুলোকেও আমরা কি ইসলামী ইমারত বলতে পারি? এগুলো কি ইসলামী ইমারত বলা যাবে?
বাংলাদেশ সরকার বা আমাদের অধিকাংশ সরকারগুলো এনারা কি মূলত ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামী শাসন ব্যবস্থা পরিচালনা করেন, মানুষকে ইসলামের দিকে পরিচালনার জন্য রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেন, আমাদের কখনো সালাত আদায়ের জন্য তারা মানে উৎসাহিত করেছেন, আমাদের শিক্ষা ব্যবস্থায় ইসলামের কোন দিকদিশা আছে? কিচ্ছু নেই। তার মানে এটাকে কখনো আমরা ইসলামী ইমারত বলতে পারি না। এই জন্য বিকল্প, পরবর্তী বিকল্প কি? ইসলামী খেলাফত নাই, ইসলামী ইমারত আছে, ব্যাস খালাস। ইসলামী ইমারত নাই, পরবর্তী বিকল্প কি আছে? এর পরবর্তী বিকল্পই হচ্ছে সংগঠন, যেটা ইসলামী জামাত আমরা বলছি। যদি কখনো ইসলামী জামাতটা না থাকে তখন তার পরবর্তী স্টেপে আবার যেতে হবে, তখন হয়তো আরো ক্ষুদ্রতর জায়গায় আমরা চলে যাব। কিন্তু এখন যেটা আমাদের সুযোগ আছে, সরকার আমাদেরকে ইসলামী সংগঠনকে থেকে বাধা দেয়, অন্তত পক্ষে এইটুকু বাধা আমাদের দেয় না, এইটাই হচ্ছে আমাদের জন্য ইসলামী জামাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবসময় জামাতবদ্ধ থাকতে বলেন নাই। এই জামাতবদ্ধভাবে আমরা থাকবো কিভাবে? প্রথম দফা হচ্ছে ইসলামী রাষ্ট্র, ইসলামী খেলাফত, যেটা সারা বিশ্বব্যাপী একক ইসলামী রাষ্ট্র। সেটা যদি না থাকে তাহলে অন্তত ফিল মানাতিক, ফি মান্তিকাতিম মিনাল মানাতিক, ছোট ছোট জায়গাগুলোতে যে ইয়েগুলো আছে, ইসলামী ইমারতগুলো আছে। যেমন একটা সময় ওসমানী খেলাফতের প্রভাব কিন্তু সব জায়গায় ছিল না, ওই শুধু কুস্তুন্তুনিয়া অর্থাৎ ওই ইস্তাম্বুলে ছিল, ইস্তাম্বুলে একটা খেলাফত, আবার ইন্ডিয়াতে ছিল মোগল সাম্রাজ্য, তাই না? এই মোগল সাম্রাজ্য যদিও এটা ইসলামী খেলাফতের অধীনে বলা হতো, কিন্তু এটা নামকস্তে ছিল, নামকস্তে ইসলামী সালতানাতের অংশ ছিল। তারপরে মোগল সালতানাতের সময় আবার বাংলাদেশে একটা সময় ছিল বারভুইয়া শাসনামল, মানসিংহ নাম শুনেছি আমরা, এই সমস্ত এরা কিন্তু স্বাধীন সুলতান ছিল, বাংলার স্বাধীন সুলতান, এরা কিন্তু মোগল সাম্রাজ্যের অধীনে ছিল না। তো যখন এই মানসিংহরা ছিল তখন আমাদের জন্য মানে কি বলবো, মানসিংহ বা এদের যে ইমারতগুলো প্রতিষ্ঠিত হয়েছিল তাদের কিন্তু অনুসরণ করাটা আমাদের জন্য জরুরি ছিল। এখনকার যুগে ইসলামী ইমারত বলে আমাদের আর কিছু নাই, ইসলামী ইমারত যখন নাই, আমরা অবশ্যই বাংলাদেশ সরকারকে আমরা মান্য করব, কেন? দুনিয়াবী কারণে, দুনিয়াবী শৃঙ্খলা রক্ষার জন্য আমরা অবশ্যই তাদের সেই শৃঙ্খলা মেনে চলব। কিন্তু ইসলাম নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে উদ্দেশ্যে আমাদেরকে জামাতবদ্ধ হতে বলেছেন সেই উদ্দেশ্যটা কি? সেই উদ্দেশ্য হচ্ছে নিজের ইমানকে রক্ষা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযাইফা ইবনে ইয়ামানের যে হাদিসটা আছে, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিল, আল্লাহ রাসূল আমার একটা সময় আসবে ফেতনার যুগ, কয়েকটা বিষয় বলা আছে, সর্বশেষ এটা বলা আছে যে যখন ফেতনার যুগ আসবে তখন আমরা ইমান বাঁচানোর জন্য কি করব। তখন আল্লাহ রাসূল বলেছিলেন তালজাম জামাত আল মুসলিমিন ও ইমামাহুম, এই সময় তোমরা মুসলিম জামাতগুলোকে, ইসলামী জামাতগুলোকে আঁকড়ে ধরে থাকবে এবং তাদের যারা ইমাম রয়েছেন, নেতা রয়েছেন, তাদেরকে তোমরা আঁকড়ে ধরে থাকবে। কি কারণে? ইমান বাঁচানোর জন্য, নিজের ইমানি পরিবেশটা টিকিয়ে রাখার জন্য, ইসলামী জামাতের সাথে সম্পৃক্ত থাকার জন্য আল্লাহ রাসূল বলে গেছেন। এখন যেটা কোশ্চেন, এখন আমাদের মধ্যে বিশেষ করে অনেক ওলামায়ে কেরাম তারা বলছেন যে বর্তমান যুগে ইসলামী জামাত, যেটা আমরা বলছি ইসলামী জামাত বলতে ইসলামী সংগঠনগুলোকে বোঝায় না, এগুলো শুধু বলে ইসলামী রাষ্ট্রগুলোকে। যদি রাষ্ট্র থাকে তাহলে ইসলামী জামাত হবে, রাষ্ট্র না থাকলে ইসলামী জামাত হবে না। জামাত মানেই রাষ্ট্রীয় জামাত। ইসলামী সংগঠনগুলোকে তারা জামাত বলে মনে করেন না, এ বিষয়টাকে আমরা জানি। তাদের মধ্যে আরো একটা বিষয় যেটা আছে, তারা কোনো নেতৃত্বই মানেন না। তাদেরকে যদি জিজ্ঞাসা করে ঠিক আছে আপনারা ইসলামী সংগঠন না হয় নাই করলেন, তাহলে আপনাদের কাছে জামাত বলে জিনিসটা কি? সেই জামাত তো যদি হয় বর্তমান সরকার, রাষ্ট্রীয় জামাত যেটা এখন আছে প্রতিষ্ঠিত বাংলাদেশে, এইটা যদি আপনাদের কাছে ইসলামী জামাত হয়, সেই জামাতের কাছে কি আপনারা আপনাদের আনুগত্য প্রকাশ করেছেন, বায়াত করেছেন, বা এটাকে আপনারা আপনাদের জামাত বলে মনে করেন কিনা? তালজাম জামাত মুসলিম যেটা বলা হয়, তার সাথে আপনারা কি মুলাজামাত করেছেন কিনা? এই অ্যান্সার তাদের কাছে নাই। তারা বলছেন যে এখন ইসলামী জামাতও নেই, কিছু নেই, ইসলামী খলিফা নেই, অতএব কিচ্ছু নেই। কিন্তু এইটা যদি বলা হয় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতবদ্ধ থাকার এই হুকুমটা একেবারে বাতিল হয়ে যায়। ইসলামী জামাতের যে বিষয়টা, এটা শুধু রাষ্ট্রের সাথে কি সীমাবদ্ধ, নাকি সর্বাবস্থায় আমাদের প্রয়োজন? এটা আল্লাহ রাসূল বলছেন যদি তোমরা সফরেও থাকি, ইদা কুনতুম সালাসাতান ফি সাফারিন ফালি আমির ওয়াহাদহুম, তোমরা যখন সফরেও যাবে, সফরে গেলেও যেন তোমাদের তিনজনের মধ্যে থেকে একজনকে কি বানাও। কেন বলতে বলছেন? কারণ ইসলাম কোনো বিশৃঙ্খল জীবন ব্যবস্থা না, এটা অত্যন্ত সুশৃঙ্খল একটা জীবন ব্যবস্থা। একটা চেইন অফ কমান্ড এখানে আছে, ইয়াইউলাদিন আমানু আতিউল্লাহ আতিউর রাসূল, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে আনুগত্য করো, রাসূলকে আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা নেতৃস্থানীয় ব্যক্তি রয়েছেন
তাদের তোমরা আনুগত্য করো। কতক্ষণ আনুগত্য করবে? যতক্ষণ তারা তোমাদের দিনের পথে পরিচালিত করে। যদি তোমাদের দিনের বাইরে কোনো কথা বলে তাহলে সেটা আনুগত্য করা যাবে? লা তাআলিম মাখলুকি ফি মাসিয়াতিল খালিক, যখন আল্লাহর সৃষ্টিকর্তার বিরোধিতায় কোনো নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশ আমরা মানতে বাধ্য নই, কিন্তু সৃষ্টিকর্তার নির্দেশের অনুকূলে, আল্লাহর নির্দেশের অনুকূলে যে নির্দেশগুলো দেওয়া হয় সেগুলো মানতে আমরা বাধ্য নই? অবশ্যই মানতে বাধ্য। এটাই হচ্ছে ইসলামী জামাতের হাকিকত। ইসলামী জামাত মানে রাষ্ট্রীয় জামাত যদি আমরা বলি, নিঃসন্দেহে এটা একটা অতিরিক্ত একটা শর্ত লাগানো হবে, যেই শর্ত আল্লাহ রাব্বুল আলামিন লাগাননি, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাননি, সালাফে সালিন তারা কখনোই বলেন নাই যে জামাত মানে রাষ্ট্রীয় জামাত হতে হবে, জামাত মানে হুদুদ কায়েম করতে হবে। সবসময় তো হুদুদ কায়েম করতে পারবেন, এটা সম্ভব না। পারলে তো ভালো, কিন্তু যদি না পারেন সেটাকে আপনি জামাত বলবেন না, এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। যদিও শেখ বিন বাজ সহ শেখ উসাইমিন সহ সবাই কিন্তু জামাত বলতে, ইসলামী জামাত বলতে অবশ্যই ইসলামী সংগঠন সবাইকে বুঝিয়েছেন, কিন্তু আমাদের যারা কিছু শেখ মাশায়েক আছেন, ওলামা কেরাম আছেন, তারা একটু অতিরিক্ত বুঝে এটাকে তারা অন্য দিকে নিয়ে চলে গেছেন। তাদের পিছনে আমরা সবসময় বলি যে তিনটা কারণ হতে পারে। একটা হচ্ছে তাদের ইস্তিহাদি ভুল, শরীয়তের এই বিষয়টা তারা বুঝতে ভুল করেছেন, অন্য বিষয়ে তারা জানেন, অনেক জ্ঞানী, কিন্তু এই বিষয়টা তারা বুঝতে ভুল করেছেন। এবং অধিকাংশ ওলামায়ে কেরাম যেহেতু তারা সামাজিকভাবে মানে সমাজের সাথে পরিচিত না, আমাদের ওলামায়ে কেরামের একটা বড় দুর্বলতা হচ্ছে তারা সমাজকে চেনে না, সামাজিকভাবে তারা সম্পৃক্ত না, সমাজকে কীভাবে চালাতে হবে এই বিষয়ে তারা জানেন না, এবং না জানার কারণে সবসময় তারা এড়িয়ে থাকেন এবং এই বিষয়গুলোকে তারা অন্যভাবে নিয়ে নেন। তো ফলশ্রুতিতে আমরা বলবো এটা তাদের ইস্তিহাদি ভুল। দ্বিতীয়ত এটা আমরা বলবো যে তাদের মধ্যে কিছু মানুষ এমন আছেন যারা খাহেশাতে নাফসানিয়াতের পূজা করেন, অর্থাৎ অন্তরে পূজা করেন, তারা কোনো লিডার মানতে চান না, তারা ভাবেন আমি নিজেই লিডার, আমি আবার কাকে লিডার মানবো, আমি এত বড় মানুষ, এত বড় আলেম, আমি আবার কাকে মানতে যাব, আমাকে মানুষ মানবে, এই একটা খাহেশাতে নাফসানিয়াত চলে আসে। আর তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে শয়তানের পক্ষ থেকে উপহার দেওয়া নিফাক। এই নিফাকের কারণে জামাতবদ্ধ থাকার পরও অনেকে চলে যাচ্ছেন, কেন যাচ্ছেন? নিঃসন্দেহে দিনের কারণে না, দিনের কারণে যদি যেতেন আমরা তাদেরকে স্বাগত জানাতাম না, দিনকে রক্ষার জন্য তারা চলে গেছেন, আদর্শকে ধরে রাখার জন্য তারা চলে গেছেন, আমরা তাদেরকে স্বাগত জানাতাম, অবশ্যই আপনারা ঠিক কাজ করেছেন। কিন্তু যখন আপনি দুনিয়ার উদ্দেশ্যে যাবেন, নিজস্ব ব্যক্তি স্বার্থদ্বন্দ্বে চলে যাবেন, এটাকে আমরা অবশ্যই বলবো এটা শয়তানের পক্ষ থেকে নিফাক, যেটা উপহার দেওয়া হয়েছে সেই নিফাক আপনারা গ্রহণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শয়তান এ বিষয়ে হতাশ হয়ে গেছে যে আরববাসীর তাকে পূজা করবে, কিন্তু শয়তান এই বিষয়ে হতাশ হয় নাই যে সে মুসলিম উম্মার মধ্যে পারস্পরিক দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে দেবে। অর্থাৎ এই যে দ্বিধাদ্বন্দ্ব আজকে আমাদের মধ্যে দেখছি, এই দ্বিধাদ্বন্দ্ব মূলত শয়তানের তৈরি করে দেওয়া। শয়তান চায় না মুসলিম উম্মাকে একত্রিত রাখতে, শয়তান চায় বিভক্ত হোক, যত বিভক্ত হবে তাদের শক্তি কমবে, এই জন্য শয়তান চেয়েছে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে, আর মাশাআল্লাহ আমরাও সেই সুযোগটা তৈরি করে দিয়েছি। শয়তানের জন্য যদি ফিল্ড খুলে দিই আমরা, শয়তান বিভক্ত করে দেবেই। আচ্ছা, এখন একটা বিষয়, অনেকে আবার মনে করেন যে এত হক সংগঠন, তাহলে এখান থেকে এত মানুষ চলে যায় কেন, এত বিভক্ত হয় কেন, একটা কোশ্চিন আসে না? এই কোশ্চিনটা আসা স্বাভাবিক। আমরা ফার্স্টেই বলবো যে আল্লাহ রাসূলুল্লাহ ইসলামের যুগে তিনি যখন ওহুদের যুদ্ধে যাচ্ছিলেন, ওহুদের যুদ্ধে যাওয়ার সময় তার সাথে সৈন্য ছিল 1000, রাস্তায় কতজন হারিয়ে গিয়েছিল? 300 জন। কোন যুগে? আল্লাহ রাসূলুল্লাহ ইসলাম স্বয়ং উপস্থিত যে যুদ্ধে, সেই যুদ্ধে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করার ওয়াদা করেছেন, সব কিছু জানার পরে, আল্লাহ রাসূলের উপর সরাসরি ওহী নাজিল হচ্ছে, সব কিছু দেখার পরেও কতজন হারিয়ে গিয়েছিল? তার মানে হারানোটা ইসলামের নতুন কোনো বিষয় না, এই মুনাফিকি রীতি এটা চলবেই। যত যুগ বেশি মানে সামনে আগাবে তত এই নীতি কি বাড়বে না কমবে? নিঃসন্দেহে বাড়বে। সুতরাং এটা আমরা যেন মনে না করি মানুষ চলে যাচ্ছে মানে মানে এখানে অন্য কোনো দুর্বলতার জায়গা, এটা যদি কেউ নিফাকি করে চলে যান সেটা তাদের বিষয়, এটা আমরা আমাদের দেখতে হবে যে সংগঠনের আদর্শ ঠিক আছে কিনা, সংগঠনের নীতি ঠিক আছে কিনা। যদি নীতি ঠিক থাকে, আদর্শ ঠিক থাকে, একজন মানুষ থাকলো, ওটাই আমাদের জন্য জামাত। আর যদি নীতি ঠিক না থাকে, আদর্শ না ঠিক থাকে, সারা বিশ্বব্যাপী সমস্ত মুসলমান একসাথে হলো, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে না। তাহলে যেটা বলছিলাম যে চলে যাওয়ার অর্থ এই না যে সংগঠন বাতিল হয়ে যাওয়া, মানে যতক্ষণ পর্যন্ত আদর্শের উপর সংগঠন টিকে থাকবে ততক্ষণ পর্যন্ত অবশ্যই ইসলামী জামাত হিসাবে একে সহযোগিতা করা, এগিয়ে নিয়ে যাওয়া, এটা আমাদের দায়িত্বের অংশ। আচ্ছা, আর একটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমাদের মধ্যে অনেক ওলামায়ে কেরাম তারা বলছেন যে যে ইসলামে খলিফা থাকবে মাত্র একজন, ইসলামে খলিফা থাকবে একজন, দ্বিতীয়জন খলিফা আসলে তাকে কি করতে হবে?
হত্যা করে ফেলতে হবে। এটা একটা প্রতারণাপূর্ণ কথা। ইসলামী খেলাফত একজনের নেতৃত্বে ছিল শুধুমাত্র খেলাফত রাশেদ যতদিন ছিল ততদিন পর্যন্ত। তার পরবর্তীতে ইসলামী খেলাফতের একক নেতৃত্বে সারা বিশ্ব কোথাও চলেছে এরকম কোনো নজির নাই। আর বর্তমান যুগে তো আরও অবস্থা খারাপ। বর্তমান যুগে একক নেতৃত্বের অধীনে ইসলামী খেলাফত আছে, যেগুলো আছে 57টা মুসলিম দেশ, 57টা ইমারতে বিভক্ত হয়ে গেছে, ছোট ছোট ইমারত, ছোট ছোট ইমারতে বিভক্ত হয়ে গেছে। এবং খেলাফত আর কখনো আসবে না যতদিন পর্যন্ত ইমাম মাহদি না আসছেন, কিন্তু ততদিন পর্যন্ত আমরা নেতৃত্ব বিহীন অবস্থায় থাকব। ইমামতে কুবরা যখন থাকবে না, তখন ইমামতে সুগরাগুলা, পরবর্তী যে ইমামতগুলা, সেগুলো আমাদের গ্রহণ করে নিতে হবে। ছোট ছোট জামাত আমরা চাইবো অবশ্যই বড় হোক, কিন্তু আমরা চাইলে তো হবে না। আমরা চাই বাংলাদেশের সমস্ত মুসলমানরা একসাথে হোক, কিন্তু এটা কি সম্ভব? কেউ পূজা করতেছে পীরের, কেউ পূজা করছে গাছের, কেউ পূজা করছে কত কিছুর, তাদের সাথে আমরা ঐক্যবদ্ধ হবে কি, হবো কি করে? অটোমেটিক আস্তে আস্তে বিচ্ছিন্নতা বিভক্তি আসতে থাকবে, থাকবে না? যত আপনি ন্যায়ের উপর থাকবেন তত আপনার বিভক্তি জায়গাটা আরো বাড়বে। আরেকটা বিষয় আপনাদের বলি, সেটা হচ্ছে বিভক্তিটা, এটা আসলে সবসময় নিন্দনীয় না। বিভক্তি আল্লাহ রাব্বুল আলামিন চান না, বিভক্তি মুসলমানরা নিজেরা করুক, কিন্তু বিভক্তি আসবে, এটা কি অস্বাভাবিক না স্বাভাবিক? এটাও স্বাভাবিক, কারণ মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা নেচার ঢুকিয়ে দিয়েছেন বাই ডিফল্ট। প্রত্যেকে আমরা বিতর্ক প্রবণ, প্রত্যেকে আমরা পরস্পরের সাথে গণ্ডগোল করতে পছন্দ করি। ফ্যামিলিতে গণ্ডগোল হয় না? স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল হয় না? ডিভোর্স হয় না? মানে কি এগুলো হবেই। তো একটা সংগঠনে মানে এই যে ডিফেন্স এখন তৈরি হয়েছে, এখন অনেকে বলবেন যে আলহাজদের মধ্যে তো কয়েকটা সংগঠন হয়ে গেছে। তো এই কয়েকটা সংগঠন হওয়ার অর্থ এটা না যে সংগঠনই বাতিল। এই বিভক্তিটা হয়েছে কেন? আদর্শের কারণে। কারো হয়তো আদর্শ জায়গায় ঘাটতি আছে, কারো হয়তো আদর্শ জায়গায় সে অনেক উপরে, এরকম কম বেশির কারণে ঘাটতি হতেই পারে। আপনার একজন ভাই পাঁচক তো সালাত আদায় করে, আরেকজন সালাতই আদায় করে না, এই দুজনের মধ্যে ডিফারেন্স কি তৈরি হবে না? একজন ভাই আছে আপনার, সে মদ গাঁজা খায়, আর আপনি একজন ভালো মানুষ, সুসভ্য মানুষ, আপনার সাথে তার কি সুসম্পর্ক থাকবে? তো আপনি আহলে হাদিস হয়ে যাওয়া মানেই আপনি মনে করেছেন আপনার সাথে সবার একদম ওইরকম সম্পর্ক থাকবে, বা আহলে হাদিস হওয়া মানেই সে মদ গাঁজা খাবে না, এরকম হয়? একজন মুসলমান যেমন মুসলমান হওয়ার পরেও সে মদ গাঁজা খেতে পারে, একজন আহলে হাদিস হওয়ার পরেও সে অন্যায় লিপ্ত হতে পারে না। অন্যায় যখন লিপ্ত হয়ে যায় তখন পারস্পরিক বিভক্তি জায়গা তৈরি হয়ে যায়। এবং এই বিভক্তি আল্লাহ রাব্বুল আলামিন কেন করেন? আল্লাহ বলছেন ওয়ালাউ শা আল্লাহু লাজালাকুম উম্মাতান ওয়াহিদা, আমি যদি চাইতাম আমি তোমাদের সমস্ত মুসলমানদেরকে একটা জামাতে পরিণত করতে পারতাম, সমস্ত মানব জাতিকে একটা জাতিতে পরিণত করতে পারতাম, হিন্দুও থাকতো না, খ্রিস্টানও থাকতো না, ইহুদিও থাকতো না, সবাই শুধু মুসলমান হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা করবেন না। তিনি বলছেন কি ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফিমা আতাকুম, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চান তোমাদেরকে যা কিছু দিয়েছেন তা দিয়ে। আমরা যারা এখন ছাত্র আমরা তো একটা জিনিস জানি, মাল্টিপল চয়েস কোশ্চিন, পরীক্ষা দিতে গেলে অপশন দেওয়া হয় না, একটা প্রশ্ন চারটা অপশন দেওয়া হয় যে তোমার বাছাই করে নিতে। এখন কোনো ছাত্র যদি বলে যে এখানে চারটা প্রশ্ন দিয়ে ঝামেলা করা কি দরকার ছিল, একটা রাইট অ্যান্সার দিয়ে দিলে টিক দিয়ে বাড়ি চলে যেতাম, তো টিক দিয়ে বাড়ি দিয়ে চলে গেলাম, কিন্তু আমার কি পরীক্ষা হলো? পরীক্ষা তো হলো না, তাহলে সবাই সমান হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই ডিফারেন্সগুলো তৈরি করে দেন মূলত আমাদের পরীক্ষা নেওয়ার জন্য, কারা আসলে আমরা আদর্শের উপর টিকে থাকতে চাচ্ছি, কারা আমরা সত্যের সাথে থাকতে চাচ্ছি, কারা আমরা সত্যবাদীদের সাথে থাকতে চাচ্ছি। এই পার্থক্যটা সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? আমাদের পরীক্ষা করেন। যদি এই পার্থক্য সৃষ্টি না হতো, এতগুলো সংগঠন যদি না হতো, আপনি বাছাই করতে পারতেন না কোনটা আসলে হক সংগঠন। এটা আপনার জন্য বাছাই, আমি এটার অর্থ এটা বলছি না যে একটা হক সংগঠন মানে আরেকটা না হক, আরেকটা বাতিল, না, এটা হয়তো ডিফারেন্স কমতি হতে পারে, একটা বেশি তাকুয়াবান, একটা একটা একটু কম তাকুয়াবান, তার অর্থ এই না যে সে জাহান্নামে চলে গেছে। সেও এক সময় জান্নাতে যাবে, কিন্তু সে একজন পাপী মুসলমান একজন ভালো মুসলমানের পার্থক্য নেই? পার্থক্য আছে। পাপী মুসলমানও সে জান্নাতে একদিন যাবে, কিন্তু তার পাপের কারণে সে সাজা পেয়ে যাবে। আমরা চাই একদম খাঁটি জায়গায় যেতে, সর্বোচ্চ খাঁটি জায়গায় যেতে, সাধ্যমতো চেষ্টা করতে চাই, তার অর্থই না যে আমরা সবার উপরে পৌঁছে গেছি, বা আমাদের বাইরে যারা আছেন তাদেরকে আমরা অমুসলিম মনে করি, এমনকি যারা আহলে হাদিস নন তাদেরকে আমরা কি জাহান্নামে মনে করি? এই আকীদা কি আমরা হানাফি যারা সম্প্রদায় সমাজের মানুষ আছেন তাদেরকে জাহান্নামে মনে করি? তারা বেদাতের কারণে বা শিরকের কারণে আল্লাহর কাছে ধরা খাবেন, কিন্তু অ্যাজ এ মুসলিম যদি তিনি শিরক না করে থাকেন একদিন তিনি মুসলমান মানে জান্নাতে যাবেন না তিনি?
অমুসলিম মনে করে না। ঠিক একইভাবে আহলে হাদিস সংগঠনগুলো আমি একটা আলাদা সংগঠন বলে আর একটা সংগঠনের ভাইদেরকে আমি জাহান্নামে মনে করব। হয়তো তার আদর্শের জায়গায় দৃঢ়তা কম আছে, তিনি ইখওয়ান মানে কি ইখওয়ানি বলছি না, আমি আমি বলছি তিনি গণতন্ত্রের সাথে সম্পর্ক রাখেন, অথবা তিনি বেদাতের বিরুদ্ধে সতর্ক না, তিনি শিরকের বিরুদ্ধে বলিয়ান না, তিনি আহলে হাদিস আকিদা মানহাজ নিয়ে তিনি সচেতন না, এটুকু হতে পারে, এটুকু তার দোষ হতে পারে, কিন্তু তার অর্থ এই না আমি তাকে জাহান্নামি মনে করছি। এটা আমরা অনেকেই আবার মনে করি যে মানে একজন, আচ্ছা আরেকটা বিষয় আপনারা সবকে আলোচনা শেষ করে দিন, অনেক সময় চলে গেল, যদিও যারা ছাত্র ভাইরে যারা আসো যারা বিরক্ত হচ্ছে তোমরা চলে যেতে পারো, অনেক সময় কিন্তু চলে গেল, মানে একটার পর একটা চলে আসে। তো যখনই জামাতের প্রসঙ্গ আসছে তখনই প্রসঙ্গ আসছে কি বায়াতের প্রসঙ্গ। এই বায়াত নিয়ে কিন্তু আমাদের অনেক ভাই আমাদেরকে ধরে ফেলেন, তাই না, যে এই বায়াত হচ্ছে পীরের বায়াত, এই বায়াত বেদাতি বায়াত, এই বায়াত ইসলামে নাই, এ ধরনের কথা আমাদের বড় বড় শায়খ মাশায়েখ একটা বলছেন। দেখেন আসলে ইসলাম যে শায়খ মাশায়েখের উপর নির্ভরশীল না, এটা একটা বড় প্রমাণ এখানে, যে এই ধরনের কথাবার্তা তাদের মুখ দিয়ে আসছে। ইসলাম সবসময় নির্ভরশীল কাদের উপরে? পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের উপরে। অন্য সমস্ত আলেমদের আমরা সম্মান করি, কিন্তু সম্মান করার অর্থ এই না তাদের ভুলটাকেও আমরা অন্ধভাবে অনুসরণ করি। যে বিষয়ে তারা ভুল বলেছেন, যে বিষয়ে তারা দলিলবিহীন কোনো কথা বলেছেন, সেই কথা আমরা কি মানতে বাধ্য? সেই কথা মানতে আমাদের কি বলবো, আল্লাহ রাব্বুল নিষেধ করেছেন আমাদেরকে। এখন আমরা যেটা বলবো যে বায়াতের বিষয়টা কেন আসলো, বায়াতের বিষয় মানে বায়াতটা মানে হচ্ছে আনুগত্য। আপনি যখন একটা জামাত প্রতিষ্ঠা করছেন মানে কি, জামাতের একজন লিডার আছে, আপনি যখন মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন একজন প্রিন্সিপাল আছে, এবং প্রিন্সিপালের আনুগত্য করা বাকি শিক্ষকদের জন্য এটা কি, এটা জরুরি না? ছাত্ররা যদি প্রিন্সিপালের আনুগত্য না করে প্রতিষ্ঠান চলবে? আপনি যখন একটা জামাত প্রতিষ্ঠিত করেছেন, ইসলামী জামাত, এই জামাত প্রতিষ্ঠিত করেছেন মানে এখানে একজন লিডার আছেন, এই লিডারের আনুগত্য করা আপনার জন্য জরুরি কিনা? এই লিডারের আনুগত্য যে আপনি করবেন, সেই আনুগত্যের একটা ফর্মাল ঘোষণা হচ্ছে বায়াত, মানে আমি আপনাকে নেতা হিসেবে গ্রহণ করছি এবং আমি আপনার নির্দেশনা অনুযায়ী পরিচালিত হব যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে ইসলামের পথে পরিচালিত করেন। ইসলামের পথে যখন পরিচালিত করবেন তখন আমি সরে আসবো, কিন্তু যতক্ষণ ইসলামের দিকে আপনি আমাকে দাওয়াত দিচ্ছেন, ইসলামের পথে আমাকে পরিচালিত করছেন, আপনার আনুগত্য আমি মেনে নিচ্ছি। এই ঘোষণার নামটা কি? এটা হচ্ছে মানে বায়াতু সামাইওয়াত্তা, ইমামের কথা শোনা এবং তার আনুগত্য করার বায়াত। এই বায়াতটা আল্লাহ রসুল করেছেন কি করেন নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি শাসক ছিলেন না, তার আগেই আমরা যারা ইতিহাস পড়েছি সবাই জানি, সিরাত যারা পড়েছি, বায়াতুল আকাবা হয়নি, সেখানে পরপর তিনটা বায়াত আকাবা, বায়াতুল আকাবা হয়েছে, তিনটা বায়াত হয়েছে, এবং সেখানে সেখানে সাহাবায়ে কেরাম বলেছিলেন বায়ানা আলা সামাই ওয়াত্তাতে, আমি আপনার কাছে বায়াত করছি শ্রবণ করার এবং আপনার আনুগত্য করার, ফিল মানসাতে ওয়াল মাকরাহে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। এমনকি এটাও বলেছেন আমার উপর, আমাদের উপর যদি কাউকে প্রাধান্য দিয়ে আপনি সেনাপতি বানিয়ে দেন, দশজন লোক আছে আমাকে প্রাধান্য না দিয়ে আরেকজনকে সেনাপতি বানিয়ে দিলেন, তবুও আমরা আপনার বিরোধিতা করব না। এই 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 যে কথাটা, এটা হচ্ছে আনুগত্যের বায়াত। এই বায়াত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলাফতের আগেও নিয়েছেন, পরে তো নিয়েছেনই, খেলাফতের আগেও নিয়েছেন। এখন আমাদের যে সমস্ত মুরব্বীরা বা আমাদের যারা ওলামায়ে কেরাম যারা বলছেন যে বায়াতটা বেদাত, এই বায়াতটা যখন বেদাত আমি বলছি, তাহলে আল্লাহ রসুলের আমলটা কোথায় যাবে? তারা বলছেন যে আল্লাহ রসুলের জন্য এটা নাকি খাস, তাদের অনেকে আবার বলছেন এটা যেন এটা আল্লাহ রসুলের জন্য খাস, শুধু আল্লাহ রসুলই এটা নিতে পারতেন। এখন এই খাস হওয়ার জন্য ইসলামী শরীয়তের কিছু নিয়ম আছে, ফিকহের কিছু নিয়ম আছে, যে এই খাস হওয়ার জন্য দলিল লাগবে, যে আসলে এটাকে খাস হয় আল্লাহ রসুল ইসলাম বলবেন যে খাস করা হয়েছে, অথবা যেমন আল্লাহ রসুলের জন্য এগারোটা বিবাহ, এটা কি খাস নাকি আম? এটা কিন্তু সবাই করতে পারবেন, আল্লাহ রসুল এগারোটা বিয়ে করেছেন কিন্তু সেটা আমরা করতে পারবো না, এটা আল্লাহ রসুলের জন্য খাস। কেন? আল্লাহ রসুল বলেছেন যেটা আমার জন্য খাস এটা তোমাদের জন্য না। আল্লাহ রসুলের জন্য কিছু বিষয় খাস আছে, কিন্তু এটা বাদ দিয়ে বাকি যত আমল আল্লাহ রসুলের পক্ষ থেকে যেটা হয়েছে, সে সমস্ত আমলগুলো কেন তিনি করেছেন? আমাদের দেখানোর জন্য না, আমাদের জন্য তিনি আদর্শ। এই বায়াত যখন করেছেন, এই বায়াতটা অবশ্যই আমাদের জন্য আদর্শ হিসাবে, নমুনা হিসেবে তিনি রেখে গেছেন। সেই নমুনা আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা থাকা অবস্থায় যেমন প্রযোজ্য, তেমনই রাষ্ট্রীয় ক্ষমতা না থাকলেও আমাদের জন্য প্রযোজ্য। আর ইসলাম সবসময় রাষ্ট্র ক্ষমতা থাকবে এটা কে বলেছে? সবসময় রাষ্ট্র ক্ষমতা থাকবে এটা সম্ভব নাকি? কিন্তু তাই বলে রাষ্ট্র ক্ষমতা না থাকলে আমরা জামাতে থাকবো না, তখন আমরা যার যার মতো চলাফেরা করবো? ইসলাম তো এটা চায় না। ইসলামের এই মাকাসেদটা আমরা বুঝি নাই, সমস্যা হচ্ছে এই যে মাকাসেদ শরাইয়া না বোঝার কারণে, ফিকুল ওয়াকায় না বোঝার কারণে এই ধরনের আজগুবি ফতোয়া আমরা নিয়ে আসছি এবং আল্লাহ রসুলের উপর চাপিয়ে দিচ্ছি এটা বেদাত।
এক্ষেত্রে আরেকটা কোশ্চেন আসতে পারে যে সাহাবায়ে কেরাম করেছিলেন কিনা। আমরা কোরআন এবং হাদিসকে বুঝি কাদের মানহাজ অনুযায়ী, সাহাবায়ে কেরামের মানহাজ অনুযায়ী। এখন সাহাবায়ে কেরামের মানহাজ অনুযায়ী যদি আমরা আসতে চাই, সেখানেও কিন্তু আমরা দেখব যে বায়াতের কিছু অংশ আছে, বায়াতে আম্মা যেটা খলিফার জন্য, আরেকটা বায়াত আছে বায়াতে খাসা যেটা খলিফা বাদ দিয়ে অন্যদের জন্য। যেমন জিহাদে আমি যাচ্ছি, এখন জিহাদে যাব সেনাপতি তার যারা সৈন্য আছে তাদের কাছ থেকে তিনি একটা ওয়াদা গ্রহণ করেন যে তোমরা আমার কথা অনুযায়ী চলবা, এটার নাম কি বায়াতুল জিহাদ, জিহাদের জন্য বায়াত। ঠিক তেমনইভাবে সাহাবায়ে কিরাম কিন্তু এই বায়াতুল জিহাদ করেছেন, মানে খাস অবস্থায় করেছেন, খাস অবস্থায় তারাও করেছেন। আজকে আমরা সংগঠনের মাধ্যম দিয়ে যে কাজগুলো করছি, এই কাজগুলো শুধুমাত্র নিজেদের তাসফিয়া তারবিয়ার জন্য না, এটা সমাজে ইসলাম বাস্তবায়ন করার জন্য করছি, তাই না? হয়তো আমাদের হাতে অস্ত্র নেই, কিন্তু আমাদের দাওয়াতে কি একই দাওয়াত না? জিহাদে যারা যেতেন সাহাবায়ে কিরাম তারা কি বলে জিহাদ করতেন? যখনই কোনো শাসকদের কাছে যেতেন তাদের কাছে যে বলতেন তোমরা ইসলাম কবুল করে নাও তাহলে তোমরা শান্তি পেয়ে যাবে, তোমাদের সাথে আমাদের আর যুদ্ধ নেই। ইসলামকে বাস্তবায়ন করার জন্য, কায়েম করার জন্যই তো তারা যুদ্ধ করেছেন, নাকি মারামারি করার জন্য করেছেন? কাফের হত্যা করার জন্য তারা কি যুদ্ধ করেছেন, নাকি ইসলামের বিকাশ ঘটানোর জন্য, ইসলামের প্রতিষ্ঠার জন্য করেছেন? ইসলামী জামাত আমরা যারা করছি, সংগঠন যারা করছি, আমরা মূলত ইসলাম কায়েম করার জন্য, লিলাই কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমাকে সমুন্নত করার জন্য কিন্তু আমরা এই কাজটা করছি। এই কাজ করছি এই কারণে না যে আমরা কাফেরদেরকে মারতে যাচ্ছি অথবা নিজেদের খালি তারবিয়াত হাসিল করার জন্য করছি, বিষয়টা এমন না। সমাজে দিনকে কায়েম করার জন্য আমরা কিন্তু এই কাজটা করছি, এটাও জিহাদেরই অংশ। এটাও যদি জিহাদের অংশ না হয় তাহলে আজকে যুগে এই যে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন জিহাদ করার জন্য, সেই জিহাদ আমরা বাস্তবায়ন করবো কীভাবে? জিহাদ তো এখন কোথাও নেই, মানে সশস্ত্র জিহাদটা হচ্ছে কোথায়? তাহলে সশস্ত্র জিহাদ না হলে বাকি যে জিহাদগুলোর ফরম্যাটগুলো আছে সেগুলো আমরা কীভাবে করবো? সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম সেটা হচ্ছে বায়াতটা সাহাবায়ে কেরামও করেছেন, ফরম্যাটটা আলাদা ছিল জিহাদের ফরম্যাটে। বর্তমান যুগে যেহেতু সংগঠন আপনার জিহাদের একটা হাতিয়ার, সেজন্য জিহাদের ক্ষেত্রে মানে সংগঠন করতে এসে আমরা একই জায়গায় আমরা বায়াতের বিষয়টা মানে এই বায়াতের কথাটা আমরা বলেছি। সুতরাং এই কথা কখনোই বলা যাবে না যে সাহাবায়ে কেরাম বায়াত করেন নাই, অবশ্যই করেছেন। খেলাফতের বায়াত তারা করেন নাই, খেলা যদি খলিফা থাকতো। এবং আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করে নিই, যখন আমরা বায়াত করছি এই বায়াতের অর্থ এই না যে আমরা খলিফা হিসেবে বায়াত করছি, বায়াত নিচ্ছি। আমরা এটা বলছি না যে সারা বাংলাদেশের না, সারা বিশ্বের সমস্ত মুসলমানরা আমাদের হাতে এসে বায়াত গ্রহণ করবে, এটা কথা বলেছি আমরা। বরং আমাদের সংগঠনে যারা আসবেন তাদের জন্য, এটা সবার জন্য না। তাহলে এটা বায়াতে আম্মা না, এটা হচ্ছে বায়াতে খাসা। যদি কেউ আমাদের উপর চাপিয়ে দেন সেটা নিঃসন্দেহে ভুল হবে। আরও কিছু বিষয় আছে, যেমন কিছু হাদিসে বলা হয়েছে আল্লাহ রাসূল বলছেন যে মান খালা ইয়াদাম মিন তাআতিল্লাহ লাকি আল্লাহ ইয়াউমাল কিয়ামাতি লা হুজ্জাতা লাহু ওয়া মান মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বায়াতুন মাতা মিতাতান জাহিলাতিন। কোনো ব্যক্তি যদি মারা যায় এই অবস্থায় যে তাদের ঘাড়ে বায়াত নেই, মাতা মিতাতান জাহিলাতিন, সে যেন জাহিলিয়াতের মৃত্যু বরণ করল। এই হাদিসটা আমাদের এক্ষেত্রে প্রযোজ্য কিনা আমরা বলবো, এই হাদিসটা মূলত প্রযোজ্য বায়াতে আম্মার ক্ষেত্রে বা খলিফায়ে আম্মার ক্ষেত্রে, যখন খেলাফত প্রতিষ্ঠিত থাকবে তার সাথে এটা সম্পৃক্ত, আমাদের সাথে এটা সম্পৃক্ত নয়। অথবা যদি সম্পৃক্ত করিও তাহলে সেই খেলাফতের যে গুরুত্বটা সেই মানের এটা না। ইসলামী জামাত নিঃসন্দেহে আরও অনেক পরে, এটা খলিফার মতো ওই অবস্থানের জামাত নয়, নিঃসন্দেহে এটা পরের জামাত। এই কারণে যদি এটা আমরা প্রযোজ্য করিও তবুও এটার অর্থ মানে এই হাদিসের এই মর্মার্থর মতো হবে না। তারপরে যদি আরও একভাবে এভাবে অর্থ না যে মিতাদান জাহিলিয়াতের মানে কি বলবো, জাহিলিয়াতের মৃত্যু অর্থ এখানে বিশৃঙ্খল জীবন, জাহিলিয়াতের জীবন যেমন নেতৃত্বহীন ছিল, এই মানে বর্তমানে যদি আমরা সাংগঠনিকভাবে না থাকি তাহলে আমাদের অবস্থানটা হবে কি, নাবিক খাড়া নৌকার মতো অথবা ড্রাইভারবিহীন গাড়ির মতো। এটা একটা বিশৃঙ্খল না? যদি গাড়ি চলছে, গাড়িটা অনেক সুন্দর, গাড়িতে অনেক যাত্রী আছে, ড্রাইভার নাই, ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে না? তার মানে কি মিতাতে জাহিলিয়াতের এই অর্থ যে একটা বিশৃঙ্খল অবস্থায় থেকে যাবে। তো নিঃসন্দেহে যদি আমাদের জামাত না থাকে, নেতৃত্ব না থাকে, আনুগত্য না থাকে, এটা একটা বিশৃঙ্খলাপূর্ণ সমাজ। এর অর্থ কিন্তু এইটা, এর অর্থ এই না যে আপনি কাফের হয়ে মারা যাবেন। মিতাতান জাহিলিয়াতেন মানে এই অর্থ না যে আপনি জাহিলি যুগে কাফের যেভাবে মারা গেছে ওইভাবে, এই অর্থ না। অর্থটা হচ্ছে এই বিশৃঙ্খল অবস্থায় মারা যাবেন। সম্মানিত উপস্থিতি, আমার মনে হয় আরও কিছু কোশ্চেন যদি থাকে, যদি আপনার কোশ্চেন করেন তাহলে হয়তো চলে আসবেন। আচ্ছা, সৌদি আলেমরা নিষিদ্ধ করেন কেন? সৌদি আলেমদের কিছু ফতোয়া আমরা পাই, তাই না? বাজারে অনেক ফতোয়া পাই। এই ফতোয়া মূলত তাদের জন্য যারা আজকে ওই যে জঙ্গিবাদের সাথে যারা জড়িত,
ওই একবার আবু বকর নামে একজন ব্যক্তি, তিনি সিরিয়াতে অথবা বাগদাদে তিনি একটা খেলাফত ঘোষণা করেছিল না, 2 বছর ছিল কিন্তু সিরিয়ার রাক্কাতে, রাক্কাতে তারা একটা খেলাফত প্রতিষ্ঠিত করেছিল, এটা এখন সব আউট হয়ে গেছে। তো তারা আবু বকর আল কি জানো নামটা কি নাম ছিল? আচ্ছা যাও, তো তিনি এক সময় খেলাফতের দাবি করেছিলেন। এই যে খেলাফতের দাবিদার, এদের উদ্দেশ্যে মূলত তারা বলেছেন, ইসলামী জামাতের উদ্দেশ্যে তারা কখনোই এই মানে ব্যাখ্যাগুলো তারা দেন নাই, এটাই আমাদের বিশ্বাস। আরেকটা বিষয়, সংগঠন এবং ফাউন্ডেশনের মধ্যে পার্থক্য কি? ফাউন্ডেশন সংস্থা মাদ্রাসার নাম দিয়ে এখন অনেকে কাজ করছেন এবং বলছেন আমরাও জামাতবদ্ধ জীবনযাপন করছি, মূলত আসলে একটু এটা জামাত নয়। ফাউন্ডেশন সংগঠন এগুলো হচ্ছে ব্যক্তিগত পর্যায়ের একটা জিনিস, দাওয়া ইনফিরাদি একক দাওয়াত, এটা বৃহত্তর ক্ষেত্রে কখনো এটা ভূমিকা রাখতে পারবে না। যেমন একটা মসজিদে একটা জামাত, ধরেন একটা মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার মিলে একটা জামাত না, ওটা ওটা একটা জামাত, কিন্তু এক মসজিদের সভাপতি সেক্রেটারি অন্য মসজিদে কোনো ভূমিকা রাখতে পারবে? তার গণ্ডি কতটুকু? তার মসজিদের মধ্যেই। কিন্তু সংগঠন মানে এর গণ্ডি শুধুমাত্র একটা মসজিদ না, একটা মাদ্রাসা না, একটা ফাউন্ডেশন না, একটা ব্যক্তি কেন্দ্রিক না, এটা হচ্ছে একটা বৃহত্তর একটা অঙ্গন, যে অঙ্গনটা শুধু বাংলাদেশ না সারা বিশ্বব্যাপী কাজ করতে সক্ষম, এর এরিনাটা এত বড়। তো সংগঠন এবং ফাউন্ডেশন কখনোই এক না, সংগঠন হচ্ছে বৃহত্তর নেতৃত্ব আর ফাউন্ডেশন হচ্ছে একটা সীমাবদ্ধ একক নেতৃত্ব। সংগঠন করলে যেরকম বৃহত্তর নেতৃত্ব প্রতিষ্ঠা করা যায়, আমরা মূলত এই জামাতে খাসার মাধ্যম দিয়ে কি প্রতিষ্ঠা করতে চাচ্ছি, জামাতে আম্মা বা রাষ্ট্রীয় রাষ্ট্রীয় জায়গায় পুরো ইসলাম নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি, আমাদের চেষ্টাটা চেষ্টাটার অংশই হচ্ছে এটা। আর সংগঠনে একটা সামাজিক ভিত্তি আছে, একটা জাতীয় ভিত্তি আছে, একটা আন্তর্জাতিক ভিত্তি আছে, কিন্তু একটা ফাউন্ডেশন এটা একক জায়গাতেই থাকে, তারাও খেদমত করছেন কিন্তু একটা একক একটা ক্ষুদ্র পরিষদ থেকে, কিন্তু সংগঠনের মাধ্যমে যে খেদমত সম্ভব কখনোই একটা একটা ফাউন্ডেশন বা একটা সংস্থার মাধ্যম দিয়ে একটা মাদ্রাসার মাধ্যম দিয়ে সেটা সম্ভব নয়। এবং জামাতের অর্থ যেটা সংগঠনের মধ্যে পাওয়া যায়, জামাতের অর্থ ফাউন্ডেশনের মধ্যে পাওয়া যায় না, কারণ এটা একক জামাত। যদি ওটাই হয় তাহলে প্রত্যেকটা পরিবারে এক একটা জামাত, প্রত্যেক পরিবারে বাবা আছে, তারপরে কি স্বামী আছে, স্ত্রী আছে, সন্তান আছে, মিলে তো একটা সংগঠন না ওটা, ওটা একটা সংগঠন, কিন্তু ওটা তো সংগঠন আমরা বলবো না, ওটা তো ইসলামী জামাত বলবো না, কেন? ইসলামী জামাতের অর্থ ওখানে নেই। সর্বশেষ আসবো বর্তমান রাজনৈতিক যে পরিস্থিতি চলছে, আগামী 2 মাস যে পরিস্থিতি চলবে, এই অবস্থায় আমাদের করণীয় কি হবে? হরতাল ধর্মঘট লেগেই থাকবে, আমরা কি 2-4টা ঢিল গাড়ির উপর লাগাই দেব? হ্যাঁ, হরতাল চলছে, গাড়ি চলবে কেন? 2-4টা ঢিল ফেলে দিই, বাংলাদেশ সরকার এখন জুলুম করছে, তো এই জুলুমের প্রতিবাদে 2-4টা মানুষের গাড়ি ভেঙে দিই, কি মনে হয় কি করণীয় আমাদের? 5টা করণীয় কথা আমরা উল্লেখ করবো। প্রথমত, সর্বাবস্থায় সামাজিক নিরাপত্তা, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। হরতাল তারা বলতে পারেন, হরতাল এবং অবরোধ এটা হচ্ছে আমাদের গণতান্ত্রিক বৈধ অধিকার, তারা তাই বলেন না, এটা গণতান্ত্রিক রাষ্ট্র, এটা বৈধ অধিকার, ঠিক আছে বৈধ অধিকার বটে, কিন্তু এই অধিকার অর্থই না জনগণকে আপনি বাধ্য করে হরতাল করাবেন। আপনি হরতাল দেবেন, জনগণ যদি মানে তো মানলো, যদি না মানে আপনি আপনি বাধাগ্রস্ত করতে পারেন না। আপনি ঢিল ছুটছেন, ঢিল ছুটছেন মানে কি, একটা মানুষের গায়ে মানে গাড়িতে আপনি ঢিল ছুটছেন, তার মানে সেই মানুষটা, সে কিন্তু আপনার কোনো ক্ষতি করে নাই, আপনি তার উপরে ঢিল ছুটছেন মানে তার উপর জুলুম করছেন না। আপনারা যতজন মিলে এই গাড়িটা পুড়িয়েছেন, যতজন মিলে গাড়ির উপর ঢিল ছুড়েছেন এবং তার যতটা ক্ষতি হয়েছে, এই ব্যক্তির কাছে আপনারা সবাই মিলে যদি যে তবা না করেন, তার কাছে যদি ক্ষমা না চান এবং সে যদি ক্ষমা না চায়, কালকে আমাদের মধ্যে আপনাদের প্রত্যেককে ধরা খেতে হবে। সেটা একদম শুরু থেকে রাজনৈতিক লিডারশিপ যারা আছেন তাদের থেকে শুরু করে একদম নিচের লেভেল পর্যন্ত যারা এর সাথে যুক্ত আছেন, যতটুকু আছেন প্রত্যেকেই এর জন্য আপনার কাছে জবাবদিহি করতে হবে, এটা মনে রাখতে হবে। যতজন মানুষ আপনার কাছে নিহত হয়েছে, আপনি প্রত্যেকেই, আপনারা প্রত্যেকেই যারা এতে অংশগ্রহণ করেছেন, যারা সাপোর্ট করেছেন, প্রত্যেকেই এই হত্যাকাণ্ডের সাথে আপনারা সম্পৃক্ত আছেন, কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল ফিতনা তো আশাদু মিনাল কাতল, আল্লাহ রাব্বুল বলছেন যে ফিতনা করাটা হচ্ছে সমাজে হত্যা করার চেয়ে আরো বেশি জঘন্য ব্যাপার। তো ফিতনা সৃষ্টি করা যাবে না কোনো অবস্থায়, যেন সামাজিক নিরাপত্তার ঘাটতি না হয়। মুসলিম উম্মার মধ্যে সর্বপ্রথম সামাজিক নিরাপত্তা নষ্ট করেছিল কারা জানা আছে? কারা? খারেজিরা সর্বপ্রথম সামাজিক নিরাপত্তা তারা নষ্ট করেছিল সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে, আলী রাদিয়াল্লাহু আনহু মুআবিয়ার বিরুদ্ধে তারা বিদ্রোহ করে সর্বপ্রথম বিশৃঙ্খলা তৈরি করেছিল।
এই কাজটা আমরা যারা করছি নিঃসন্দেহে কিন্তু আমাদের দূরে থাকতে হবে। দুই নম্বর হচ্ছে কোনো অবস্থাতেই কারোর উপর জুলুম করা যাবে না, সেটা সরকার হোক বিরোধী দল হোক, কেউ যেন কারোর উপর জুলুম না করে। জুলুম করার অধিকার আমাদেরকে দেওয়া হয়নি। আমি যদি মুসলিম হয়ে থাকি কোনো অবস্থায় যেন আমার দ্বারা কারোর উপর জুলুম না হয়ে থাকে। তিন নম্বর, সর্বদা ন্যায়ের পক্ষে থাকতে হবে, সর্বদা ন্যায়ের পক্ষে যেন আমাদের অবস্থান থাকে, অন্যায়কে যেন আমরা সুযোগ না দিই, যেই অন্যায় করুক না কেন। সরকার এখন মানে বিরোধী দল আপনার পুলিশ মেরে ফেললো, কেন মেরে ফেললো? কেননা পুলিশ জনগণকে মানে নির্বিচারে গ্রেফতার করে জেলে পুরতেছে, এই জন্য পুলিশকে মারলো। আচ্ছা, যেই পুলিশটাকে আপনি মারলেন সেই পুলিশটা তো নিরাপরাধ হতে পারে, সে তো নাও মারতে পারে। দ্বিতীয়ত, যে পুলিশটাকে আপনি মারছেন সে মারা অধিকার আপনি কে দিল? সেই পুলিশ যদি অন্যায় করে থাকে বিচার করবে কে? বিচার করবে রাষ্ট্র। আপনি কেন বিচার করবেন? আপনি বিচারক নন, আপনি কেন বিচারটা করতে গেলেন? নিঃসন্দেহে এটা একটা অন্যায়। তো আমরা যারা আছি সাধারণ মানুষ, আমরা এখন কি বলবো যে পুলিশ সবসময় গ্রেফতার করতেছে, অতএব পুলিশকে মারা জায়েজ, এ কথা বলা যাবে? অন্যায় অন্যায় যে পক্ষই করুক না কেন, সেটা সরকার পক্ষই করুক বিরোধী দলই করুক, যেই অন্যায় করবে সেই অন্যায়ের পক্ষে আমরা থাকবো না, আমরা সবসময় থাকবো কার পক্ষে? ন্যায়ের পক্ষে। চার নম্বর হচ্ছে শাসকদের নসিহত করা। শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করার নীতি ইসলামে আছে? ইসলাম কখনোই বিদ্রোহ করতে বলে নাই। কেন বলে নাই? আপনি বিদ্রোহ করে সরকার বসে থাকবে? আপনি যখন সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছেন যে আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ করবো, সরকার চুপচাপ বসে থাকবে? তার কাছে সৈন্য নাই, সেও উল্টা আপনার বিরুদ্ধে অবশ্যই লাগবে। তাতে কি হবে? দুই পক্ষ মারামারি লেগে বহু সাধারণ মানুষের রক্তপাত ঘটবে। ইসলাম কখনো বিশৃঙ্খলা চায় না, মানে একজন অসহায় মানুষের রক্তপাত কামনা করে না। ফলশ্রুতিতে অবশ্যই এই কাজ আমাদের জন্য করা যাবে না। আমাদের কি করতে হবে? শাসককে নসিহত করতে হবে, শাসককে বলতে হবে আপনি অন্যায় করবেন না, আপনি ইসলামিক খেলাফত প্রতিষ্ঠিত করেন। যদি শাসক শাসকের দায়িত্ব পালন না করে দায়ী হবে কে? আমি দায়ী হব না শাসক দায়ী হবে? শাসক দায়ী হবে। আমি আমার কাজটা করেছি, আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব ছিল শাসককে নসিহত করা, আমি আমার নসিহতের কাজ করেছি। শাসক শাসকের কাজ করে নাই, সে ধরা খাবে কার কাছে? আল্লাহর কাছে ধরা খাবে। সুতরাং আমার দায়িত্ব আমাকে পালন করতে হবে, সে নসিহত করা। আমাদের শেখ আমানুর রহমান একটা সুন্দর উদাহরণ দেন যে বাবা সন্তানকে নসিহত করতে পারে, শাসন করতে পারে, সন্তান বাবাকে শাসন করতে পারে? বাবা যতই অন্যায় করুক না কেন, সন্তানের এই অধিকার দেওয়া হয়নি, সে বাবাকে শাসন করবে? বাবা সন্তানকে শাসন করতে পারে, সরকারের পজিশনটা হচ্ছে বাবার পজিশনে, আর আমরা যারা জনগণ তারা হচ্ছে সন্তানের পজিশনে। আমরা বড় জোর শাসককে বলতে পারি আপনার এটা ভুল হচ্ছে, এটা আপনার অন্যায় হচ্ছে, ফিরে আসেন, কিন্তু তাকে শাসন করার দায়িত্ব আমাকে দেওয়া হয়নি। সরকার শাসন করবে, জনগণ শাসিত। যদি সরকার অপরাধ করে অন্যায় করে জুলুমের জন্য শাস্তি সে আল্লাহর কাছে পাবে, কিন্তু আমার দায়িত্ব এটা না যে আমি সরকারকে শাসন করব। সর্বশেষ যে বিষয়টা আমাদের দায়িত্ব সেটা হচ্ছে ইসলামিক খেলাফতের পক্ষে জনসমর্থন গড়ে তোলা। এটাই হচ্ছে আজকে আপনাদের কাছে আমাদের সবচেয়ে বড় মেসেজ, সেটা হচ্ছে ইসলামিক খেলাফত নিয়ে আমাদের কথা বলতে হবে। আওয়াজটা থেমে গেছে, এই আওয়াজ আর নাই যে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করা লাগবে। কারণ মাশাআল্লাহ যারা ইসলামিক খেলাফতের পক্ষে কথা বলার দরকার ছিল তারা এখন সবাই একে একে গণতন্ত্রের মধ্যে ঢুকে গেছে। আমাদের আহলেদের মধ্যেও কেউ কেউ চাচ্ছে যে গণতন্ত্রের মধ্যে ঢুকে যায়। খেলাফতের পক্ষে কথা বলার মানুষ নাই, যারা কেউ যদি থেকে থাকে তারা হচ্ছে আহলুল হাদিসটাই আছে আলহামদুলিল্লাহ। আমাদের এই আওয়াজটা এখন তুলতে হবে। প্রচলিত রাজনীতির পক্ষে বিপক্ষে কথা বলার কিছু নেই, গণতন্ত্রের পক্ষে কথা বলার কিছু নেই, বিপক্ষেও কথা বলার কিছু নেই। আমাদের কথা বলতে হবে ইসলামিক খেলাফতের পক্ষে, এবং মানুষকে বোঝাতে হবে ইসলামিক খেলাফত কত মানুষের জন্য সুশাসন প্রতিষ্ঠিত করতে পারে। যখন ইসলামিক খেলাফত চলে আসবে, আমরা একটা উদাহরণ দিই, বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার ছিল না এক সময়, যারা যাদের ওই বয়স ছিল তারা জানেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাংলাদেশে কোনো দুর্নীতি ছিল? দুই বছরের শাসন আমলে মাশাআল্লাহ এমন একটা চেঞ্জ চলে আসছিল, মানুষের মধ্যে এমন একটা সুশাসন চলে এসেছিল, সেই ধারাবাহিকতা কিন্তু এখনো অনেকটা বজায় আছে অনেক জায়গাতেই। তার আগ পর্যন্ত যে দুর্নীতি হয়েছে অবিশ্বাস্য দুর্নীতি, দুই বছর তারা দেশ চালিয়েছেন, কয়জন মাত্র? সাত আটজন, মাত্র সাত আটজন মিলে পুরো দেশটাকে চালিয়েছেন একদম ধীর স্থিরভাবে, কোনো রকম কোনো বিশৃঙ্খলা সমাজে ছিল না। ইসলামী খেলাফত কিন্তু এরকমই, ইসলামী খেলাফত নেতৃত্ব নিয়ে কামড়াকামড়ির মানে কোনো বিষয় এখানে নাই, এখানে কিছু যোগ্য মানুষ সিলেক্ট করা হবে, তারাই সুন্দরভাবে দেশটা চালাবেন। জনগণ আমরা ক্ষমতা নিয়ে কাড়াকাড়ি করবো কেন? আমরা তো আমাদের দায়িত্ব যেটা সমাজের প্রতি দায়িত্ব সেটা পালন করার জন্য আমরা এসে থাকবো, ক্ষমতায় যেতে হবে। এই যে স্বপ্ন ঢুকিয়ে দিয়েছে পশ্চিমা সংস্কৃতি, পশ্চিমা রাজনীতি, পশ্চিমা এই গণতন্ত্র, এটা হচ্ছে ইসলামের মধ্যে নতুন ঢুকানো। এটা আমাদের মধ্যে লোভ বাড়িয়ে দিয়েছে, হিংসা বাড়িয়ে দিয়েছে, অহংকার বাড়িয়ে দিয়েছে, পরস্পর হানাহানি বাড়িয়ে দিয়েছে, কমায়নি। কারণ আপনি যখনই ক্ষমতার জন্য লড়াই করবেন আপনার মধ্যে অবশ্যই মারামারি হবে।
কারণ যিনি ক্ষমতা আছেন তিনি চাইবেন না ক্ষমতা ছাড়তে। আবার আপনি জোর করে যখন সরাবেন আপনি ক্ষমতা যাবেন, দুদিন পরে আরো দুটো লোক এসে আপনাকে সরাই দিবে, কেউ চাইবেন আপনি ক্ষমতা থাকেন। এমনকি আপনি যদি সবচেয়ে সুশাসনের প্রতিষ্ঠা করেন তবুও আপনাকে চাইবে না মানুষ, পাঁচ বছর পরে বলবে যে তুমি যাও আর একজন আসুক, একজন যাও একজন আসুক। এটি হচ্ছে গণতন্ত্রের নীতি। ইসলামী খেলাফত কখনো যাওয়া আসার নীতি প্রতিষ্ঠিত না, ইসলামী খেলাফত সবসময় ন্যায় নীতি এবং আদর্শ প্রতিষ্ঠার রাজনীতি করে, এবং আমরা সেই রাজনীতি কিন্তু আনার চেষ্টা করছি এবং মানুষকে এই এর পক্ষে কথা বলার জন্য আমরা অনুরোধ করছি। এবং মানে কি বলবো, আর একটা বিষয় আপনাকে বলে নিই, আমি আমাকে একবার র‍্যাব অফিসে যেতে হয়েছিল অন্যভাবে, অর্থাৎ আমাকে নিয়ে গিয়েছিল, সেটা 2006 সালের ঘটনা। তো সেই সময় তত্ত্বাবধায়ক সরকার আমল অলরেডি শুরু হয়ে গেছে। তো তখন তারা বলছিলেন যে আচ্ছা আপনারা যে ইসলামী গণতন্ত্রের বিপক্ষে কথা বলছেন, কথাবার্তার পর্যায়ে আমরা গণতন্ত্রের বিপক্ষে কিছু কথা বলেছিলাম। তো বলছে আপনারা যে গণতন্ত্রের বিপক্ষে কথা বলছেন এটা কেন বলছেন? তখন আমরা বললাম দেখেন এখন বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার চলছে এটা বিগত মানে স্বাধীনতার পর থেকে শুরু করে আজ পর্যন্ত এত সুন্দর শাসনকে আপনারা কখনো দেখেছেন? তারা কিছুক্ষণ চিন্তা করে এক বাক্যে বলল যে না এটা ঠিক, যে এই ধরনের সুশাসন আমরা কখনো দেখি নাই, বা আমরা এতদিন ধরে পুলিশি পেশায় আছি, রাজনৈতিক চাপমুক্তভাবে আমরা সমাজে কি বলবো আইন শৃঙ্খলা রক্ষা করতে পেরেছি, এই সুযোগ আমরা কখনো পাই নাই, এই সুযোগটা আমরা এখন পাচ্ছি। তা আমরা তখনই বললাম দেখেন আমরা এই কারণেই গণতান্ত্রিক সিস্টেমটা আমরা চাই না, আমরা চাই সমাজে সুশাসন, সুশাসন প্রতিষ্ঠিত হবে এই ধরনের সরকার ব্যবস্থার মাধ্যম দিয়ে, এবং এই সরকার ব্যবস্থায় কিন্তু ইসলামী খেলাফত হিসাবে আমরা বলতে পারি। যদি এরাই ইসলামের পক্ষে কথা বলে এরাই কিন্তু ইসলামী খেলাফত। ইসলামী খেলাফতের নীতি হচ্ছে একটাই, সেটা হচ্ছে ক্ষমতা চেয়ে নেওয়া যাবে না, দ্বিতীয়ত ক্ষমতা যারা আসবেন তাদেরকে সিলেক্ট করা হবে, ইলেকশন করা হবে না, সিলেকশন করা হবে, কারা ভালো মানুষ কারা উপযুক্ত মানুষ তাদেরকে আমরা সিলেক্ট করে নিয়ে আসব, আমরা ইলেক্ট করতে যাব না, যেটা এখন হচ্ছে ইলেকশন। এই ইলেকশনের মাধ্যম দিয়ে কখনো সৎ নেতৃত্ব আসতে পারে না, ধান্দাবাজ সুবিধাবাদী লোক ছাড়া কখনো এই জায়গায় কোনো সৎ মানুষ আদর্শবান মানুষ কখনোই আসতে পারে না। তা আমরা এই বিষয়টা যেন মানুষের কাছে প্রচার করার চেষ্টা করি, নিজেরা এই বিশ্বাসটা লালন করব এবং সমাজে যেন এটা ছড়িয়ে দেওয়ার জন্য আমরা সাধ্যমতো উদ্যোগ গ্রহণ করতে পারি। তাহলেই ইনশাআল্লাহ আমাদের এই দিনই দায়িত্বটা আমরা ইনশাআল্লাহ পালন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উৎসাহিত করে বলছেন সূরা তাওবার 41 নম্বর আয়াতে, ইনফিরু খিফাফাও ওয়া সিকালা, তোমরা কম হও বা বেশি হও আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ো, ওয়াজাহিদ বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং তোমরা তোমাদের মাল দিয়ে এবং জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো, ফি সাবিলিল্লাহ, যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য সবচেয়ে উত্তম কাজ। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা সঠিক জিনিসটা জানতে, যদি আমরা জানতাম তাহলে নিঃসন্দেহে এটার পক্ষেই আমরা সবাই কথা বলতাম। বাংলাদেশের মানুষ যদি জানতো ইসলামী খেলাফতের এই সৌন্দর্য, ইসলামী রাজনীতির এই সৌন্দর্য, তাহলে সবাই এর পক্ষেই কথা বলতো, কিন্তু আমরা জানি না, যার জানার কারণে এই অবস্থা। তা আমরা যেন নিজে জানার চেষ্টা করি, সমাজকে যেন জানার চেষ্টা করি, সমাজকে যেন সচেতন করার চেষ্টা করি, এবং এই বাজে রাজনীতি, এই কুশাসনের রাজনীতি থেকে যেন আমরা এদেশের জনগণকে বেঁচে থাকার জন্য আহ্বান করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামী খেলাফতের পক্ষে কথা বলার তৌফিক দান করুন, এদেশের বুকে এই সমাজের বুকে ইসলামের সুশাসন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ভূমিকা পালন করার তৌফিক দান করুন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার অনুগ্রহপ্রাপ্ত জান্নাতি বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আমরা যে সময়টুকু এখানে দিলাম, প্রায় দেড় ঘন্টা বেশি হয়ে গেল, এই সময়টুকু যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, যতটুকু আমরা বুঝতে পেরেছি এই বুঝটুকু যেন আমরা ভিতরে ধরে রাখতে পারি এবং আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।